বারবার ঘোষণা দিয়েছেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে জানাই দিলাম, তোমরা তোমাদেরকে দাওয়াত পৌঁছাই দিলাম, এই দুনিয়া এমন একটি দুনিয়া যে দুনিয়া হচ্ছে আখেরাতের সঞ্চয় করার একটি স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যে যাই করবে তার ফলাফল সে হাসরের ময়দানে হাতে নিবে, আর হাসরের ময়দান এমন একটা কঠিন ময়দান হবে যে ময়দানে যদি আল্লাহর বান্দাগণ ডাইন হাতে আমলনামা পায় সে অবশ্যই মনে করতে হবে আমার জন্য জান্নাতের দরজা অপেক্ষা করতেছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যে বাম হাতে পায় আমলনামা, যদি কেউ বাম হাতে পেয়ে যায়, কোন নারী হোক, কোন পুরুষ হোক, রাষ্ট্রপতি হোক, প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, ওসি হোক, ডিসি হোক, আল্লামা হোক, আল্লামাতুল ফাহামা হোক, ইসলামী চিন্তাবিদ হোক, অনিসলামিক চিন্তাবিদ হোক, যদি বাম হাতে আমলনামা পায়, আল্লাহ রসুল বলে উম্মত যদি তোমার বাম হাতে আমলনামা চলে যায় অবশ্যই তুমি জাহান্নামী, আর যদি ডান হাতে তোমার আমলনামা পেয়ে যাও তুমি অবশ্যই মনে করবে তুমি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হাউসকে আমি প্রশ্ন করতে চাই, শ্রোতা ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা বলুন আপনি কি বাম হাতে আমলনামা চান না ডান হাতে? একটু ডান হাতটা কি আপনারা তুলবেন না? সবাই একটু হাত তুলে বলুন ডান হাতে আমলনামা চাই কি চাই না? ডান হাতে আমাদেরকে আমলনামা দেওয়ার মালিককে, আরো জোরে বলুন মালিককে। আরে ডান হাতে আমলনামা যদি নিতে চাই, জান্নাতের সার্টিফিকেট যদি নিতে চাই, তাহলে ডান হাতে আমলনামা পেতে হলে এই জমিনে আল্লাহর হুকুম মানতে হবে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর হুকুমকে মেনেছেন তারা হয়েছেন সাহাবায়ে কেরাম। জোরে বলুন কি? আপনাদের সকলের অন্তরে, সকলের দিলে, সকলের মনে সাহাবায়ে কেরামের ভালোবাসা আছে কিনা? এইদিকে একটু আওয়াজটা কম কেন হলো, আশ্চর্য হয়ে গেল। জবাব দেন, সাহাবায়ে কেরামের ভালোবাসা আছে কিনা? তাদের সাথে কোনো সম্পত্তি নিয়ে কোনো ঝগড়া আছে কিনা? তাহলে একটু জবাব দিবেন। রাসূলুল্লাহ বলেন উম্মত তোমরা যদি নিজের জীবনকে জিরো থেকে যদি হিরো করতে চাও, ডাউন থেকে যদি উচ্চ মুকাম সৃষ্টি করতে চাও, মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমাকে তোমরা অনুসরণ করবে অথবা আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, আমার প্রতিটি সাহাবায়ে কেরামের চরিত্রের মধ্যে রয়েছে তোমাদের জান্নাতে যাওয়ার গ্রান্টি, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা সাহাবায়ে কেরামের ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? সাহাবায়ে কেরাম কি করে তারা সাহাবি হয়েছেন, কি করে তারা আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ বন্ধু হয়েছেন, এটা আমাদের জানার বিষয় রয়েছে। প্রিয় ভাইয়েরা, আমার সাহাবি বলা হয় তাদেরকে যারা রসুল মেনেছেন, সাহাবি বলা হয় তাদেরকে যারা রসুল বুঝেছেন, সাহাবায়ে কেরাম বলা হয় তাদেরকে যারা রসুল পেয়েছেন, পাওয়ার পরে যারা মানার মতো মেনেছেন তাদেরকে বলা হচ্ছে সাহাবায়ে কেরাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা কেমন ভালোবাসতেন আল্লাহর নবীকে, কেমন ভালোবাসতেন ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন? আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাচ্চা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কা থেকে মদিনায় হিজরতে যাবেন, মাতৃভূমি থেকে মক্কা শরীফ থেকে তিনি মদিনাতুল মুনাওয়ারা শরীফে যাবেন। যাওয়ার কয়েক মাস পূর্বে আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাচ্চা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবিদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবি, কিয়ামত পর্যন্ত আমার রসুলের যুগ থেকে কিয়ামত পর্যন্ত কুটি 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 ইমানদার মুসলমান মুত্তাকিন ফরেজগার ওলি গৌস কুতুব ফকির দরবেশ সকলের ইমানকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় সাইয়্যেদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রাত্রের সমতুল্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ইমানদারের
এবাদত যদি এক পাল্লাতে রাখা হয়, সাইয়্যেদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে যেই ভালোবাসা রসুলকে দেখিয়েছেন তার পরিমাণ ভালোবাসা সমগ্র সৃষ্টি জগতের মুসলমানের হবে না। চিৎকার দিব সুবহানাল্লাহ। সাইয়্যেদানা আবু বকর সিদ্দিককে আল্লাহ রসুল বললেন, আবু বকর, আমি আমার মায়ের দেশ, আমি আমার বাবার দেশ, আমি আমার দাদার দেশ, মক্কাতুল মুআজ্জামা, মক্কা শরীফ মাতৃভূমি ছেড়ে আল্লাহর হুকুমে কাফেরদের অত্যাচারে আমাকে এখান থেকে হিজরত করে চলে যেতে হবে। যদি আমি হিজরত করি, আবু বকর তুমি আমার সঙ্গী হয়ে থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী কোন দিন হিজরত করবেন, কোন মাসে করবেন, কি সকালবেলায় করবেন, না সন্ধ্যায় করবেন, না গভীর রজনীর মধ্যে করবেন, না দিনের মধ্যে করবেন, না ঠান্ডার সিজনে করবেন, না গরমকালে করবেন, না গ্রীষ্মকালে করবেন, না বসন্তকালে করবেন, কোন অবস্থায় করবেন, কোন দিন করবেন, কোন মাসে করবেন তার নির্দিষ্ট করে বলেনি। আল্লাহর প্রিয় নবী দু জানের বাচ্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করার টাইমে সাইয়্যেদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আলী আমি হিজরত করব, আমি রাত্রে আধার অবস্থার মধ্যে মাতৃভূমি ছেড়ে চলে যাব। আলী তুমি আমার বিস্তারের মধ্যে শুয়ে থাকবে, কম্বলখানা গায়ে দিয়ে শুয়ে থাকবে। আলী কাফের নাম তোমাকে মারার জন্য চেষ্টা করবে কিন্তু তোমাকে মারতে পারবে না। আলী আমি যাওয়ার টাইমে অনেকের আমানত টাকা পয়সা আমার কাছে রয়েছে, আমি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম, সকাল যখন হয়ে যাবে তুমি তাদের আমানতগুলা তাদের কাছে পৌঁছাই দিবে। এতে প্রমাণ হলো হযরত আলী যদিও নবীর বিছনার মধ্যে ঘুমিয়ে যায় তারপরও আলীকে মারা যাবে না, যেহেতু যদি আলী মরে যাইতেন আলীর নিকটে আমার নবী আমানত রাখতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। বললে কাফেররা দে আলীকে মারতে পারবেন না, এটা নবী জানে কি জানে না? আওয়াজটা ডাউন হয়ে গেল, উচ্চ সুরে বলেন, নবী জানে কি জানে না? নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? কারণ নবীর টিচার তো কোনো ব্যক্তি নয়, নবীর টিচার কোনো ফেরেশতা নয়, নবীর শিক্ষক কোন মানুষ নয়, নবীর শিক্ষক একমাত্র হচ্ছে আল্লাহ। জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ যার শিক্ষক তার এলেমের কি কমতি আছে নাকি? হযরত আলী জীবনকে ভয় না করে তিনি রাসূলুল্লাহ পালঙ্গের মধ্যে তিনি শুয়ে পড়লেন, বিছনার মধ্যে শুয়ে পড়লেন। যখন শুয়ে পড়ল কাফেররা প্রবেশ করে দেখেন ওই চকির মধ্যে নিশ্চয়ই মুহাম্মদ ঘুমিয়ে আছে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কম্বলখানা উঠিয়ে তারা দেখলেন মুহাম্মদের স্থানে শুয়ে আছেন শের খোদা হযরত আলী। কাফেররা বলল, আলী আমরা তো ইচ্ছা করলে তোমাকে জবাই করে দিতে পারি বা তোমাকে জমাই করে দিতে পারতাম, আলী তুমি কেন এই বিছনার মধ্যে শুয়ে আছো? হযরত আলী চোখের পানি ছেড়ে বলে, এ কাফেররা তোমরা এখনো পর্যন্ত আমার হাবিবকে চিনতে পারোনি, আমার নবীকে চিনতে পারোনি। আমার নবী শুধু এখানে আমাকে শোয়াইছেন, ঈমান পরীক্ষা করেছেন, শুধু তাই নয় আগামী দিন সকালবেলায় মানুষের আমানতের জিনিস মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রসুলুল্লাহ তাও আমাকে বলেছেন। তাহলে বোঝা গেল একদিকে আমি রসুলুল্লাহর বেটের মধ্যে ঘুমাবো আর সকালবেলায় আমি উঠে মানুষের আমানত তাদের হাতে পৌঁছাইয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মহান নবীকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ। জোরে বলেন কে? তরে বাইরা আমার কেউ যদি আমাকে মারতে আসে আর আমি যদি জানি আমার পালকের মধ্যে যদি আমি শুয়ে থাকি কেউ আমাকে জবা করে দিবে, আর এই টাইমে যদি আমার ভাইকে যদি আমি বলি, বিশেষ করে সভাপতিকে যদি বলি, আপনি একটু আমার পালকে ঘুমান, উনি বলবে আমার সভাপতির প্রয়োজন নেই, আমার জান বাঁচা ফরজ, বসবে না থাকবে না। আচ্ছা হবে কেরাম, জেনে শুনে মেনে ইচ্ছা করে নিজের জীবন প্রতি মুহূর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ চরণের মধ্যে দেওয়ার জন্য প্রতি ওয়াক্তে প্রস্তুত ছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর পেয়ারা নবী হিজরত তিনি শুরু করলেন, আল্লাহর পেয়ারা নবী মায়ের দেশ মক্কা শরীফ থেকে আল্লাহর নবী চলে যাচ্ছেন। চলে যাওয়ার টাইমে সাইয়্যেদানা আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে গেলেন। সাইয়্যেদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার মধ্যে আল্লাহর প্রিয় নবীকে ডাক দিলেন, ইয়া আবা বকর, ইয়া আবা বকর, ইয়া আবা বকর করে যখন ডাক দিলেন, সাইয়্যেদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সেকেন্ড দেরি না করে সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রিয় নবী চক্ষু মুবারকির পানি মুবারক ছাড়ি দিলেন, আবু বকর তুমি রাত্রে এমন সময় আমি এসেছি নিশি রজনীর মধ্যে এসেছি যেই টাইমে মানুষ একটু ঘুমায়, ওই ঘুমের টাইমে তোমার ঘরের দরজার মধ্যে এসে তোমাকে ডাক দিলাম, বেড থেকে ঘুম থেকে উঠতে তো তোমার দু তিন মিনিটের প্রয়োজন, কিন্তু আমি নবী তোমাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি করি আর রাসূলুল্লাহ বলতে পেরেছো? হযরত আবু বকর চোখের পানি ছেড়ে বলে, হুজুর আপনি আমার আপনার সঙ্গে আমাকে হিজরতের কথা বলেছেন, কোন দিন হিজরত করতে হবে তা আপনি নির্দিষ্ট বলেন নেই, হুজুর আজকে কয়েক মাস অতীত হয়ে গেল আমার জীবনের মধ্যে, আরামের ঘুমকে হারাম করে দিয়ে রাত যখন হয়ে যায় আমার পিঠটা দরজার সাথে লাগিয়ে আমার কানটা দরজার সাথে লাগিয়ে রাখতাম, আল্লাহর নবী কখন আমাকে ডাক দেয়? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে মোহাব্বত। যারা রাসূলুল্লাহর মোহাব্বত করে তারা অবশ্যই আল্লাহর মোহাব্বত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ, আপনারা বলেন রাসূলুল্লাহ কার রাসূল? আরো জোরে বলুন না, কার রাসূল? ওনাকে রাসূল করে পাঠিয়েছেন কে? ওনাকে হেফাজত করার দায়িত্ব কার? ওনার জবানের হেফাজত করার দায়িত্ব কার? ওনাকে ভালোবাসার দায়িত্ব কার? আমরা যদি রাসূলকে ভালোবাসি আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? এজন্য ভাইয়েরা আমার সাইয়্যেদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে এমনই ভালোবাসতেন, যারা রাসূলকে পৃথিবীর বুকে এমনিভাবে ভালোবাসতে পেরেছেন তারাই হয়েছেন আখেরাতের জান্নাত পাওয়ার গ্রান্টি সার্টিফিকেট তারা পৃথিবী থেকে লাভ করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। مولانا محمد وعلى آل سيدنا দুরুদ শরীফ যখন পড়বেন তখন এমনভাবে দুরুদ শরীফ পড়বেন, মনে রাখবেন মনের দৃষ্টিকোণ থেকে যে রাসূল আমার দুরুদ শরীফ নিজ কান মুবারক দ্বারা শুনতে পারতেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনটি কথা মনে রাখবেন সব সময়। এক নম্বরে রাসূলুল্লাহর দরবারে মালায়েকা সমস্ত রহমতের ফেরেশতারা রাসূলুল্লাহর দরবারে উম্মতের সালাম পৌঁছে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বরে রাসূলুল্লাহ যারা দুরূদ শরীফ পড়ে তাদের আওয়াজ নিজ কান মুবারক দ্বারা শুনে। তিন নম্বরে আমার নবী বলেন আমি আমার উম্মতের যারা আসে ক্লাস নম্বর ওয়ান যারা বেশি প্রেমিক তাদের দুরূদ শরীফের আওয়াজ আমি তাদের সামনে থেকে শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি কথা? আরো জোরে বলেন কয়টা? কেউ শুধু আমল করে একটা ফেরেশতারা পৌঁছায় দেয়। ভালো কথা, আপনাদেরকে ধন্যবাদ। ফেরেশতারা পৌঁছায় দেয় রাসূলের দরবারে দুরূদ শরীফ, এটা সহি। কিন্তু রাসূল বলেন আমি দুরূদ শরীফ নিজ কান মুবারকে শুনি, তাও সহি। রাসূল বলেন আমি উপস্থিত হয়ে আমার উম্মতের দুরূদ শরীফ শুনি, তাও সহি। বুখারি ও মুসলিম শরীফ ইবনে মাজাহ শরীফ আপনারা খুলে দেখুন রাসূলুল্লাহকে আল্লাহ পজিশন দান করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল যদি মদিনার থেকে আমাদের দুরূদ শরীফ আওয়াজ শোনেন এবং আবার যদি এখানেও এসে তিনি শোনেন, এই ক্ষমতা যদি রাসূলুল্লাহকে আল্লাহ দিয়ে থাকেন আপনাদের কোনো আপত্তি আছে? আওয়াজ বুঝতে দেয় কিছু কিছু আপত্তি আছে একটু? আমার মুসলমান ভাইয়েরা বলেন আপত্তি আছে? আরো জোরে বলেন কোনো অভিযোগ আছে? রাসূলুল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? না আমরা কমিটি সিদ্ধান্ত করে ক্ষমতা প্রদান করলাম। যদি কেউ কাউকে ক্ষমতা প্রদান করতে হয় সেখানে অভিযোগ সৃষ্টি হয়, গণ্ডগোল সৃষ্টি হয়। রাসূলুল্লাহকে ক্ষমতা দেওয়ার মালিক আমরা নয়, রাসূলুল্লাহকে ক্ষমতা দিয়ে
পরিপূর্ণ ক্ষমতাবান করে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা জমিনকে উজালা করার জন্য আল্লাহর পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে ভালোবেসেছেন। আপনারা জানেন মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসলে উম্মতের কি অবস্থা হয়। আপনারা যারা মক্কা শরীফ গিয়েছেন, হজ করেছেন, সেখান থেকে আপনারা গিয়েছেন বিশ্বের শ্রেষ্ঠতম দামিময় শহর, বিশ্বের শ্রেষ্ঠতম উজ্জ্বল শহর, যে শহরে পা রাখা মাত্র 50,000 সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের আমলনামায় প্রদান করে দেন। সেই শহরটির নাম হচ্ছে সবার উচ্চ কণ্ঠে আমার মা বোনেরা ছোট্ট ছোট্ট আওয়াজ দিয়ে আমার শ্রোতা ভাইয়েরা উচ্চ কণ্ঠে বলুন সোনার মদিনা। আরো জোরে বলুন কি মদিনা। সেই সোনার মদিনার পথে আপনারা যেতে চান কি চান না? সেই মদিনা শরীফ গেলে গুনাহ হয় না গুনাহ মাফ হয়? গুনাহ মাফ হওয়ার সেই অবস্থা সৃষ্টি করে দিয়েছেন কে? যে শহরে আজকে এই যুক্তরাজ্যের জমিনে, ইংল্যান্ডের জমিনে, ওয়ার্ল্ডহাম এই জমিনে যদি কোনো মুসলমান যদি নামাজ পড়েন, এক ওয়াক্ত নামাজ পড়লে 10টা সওয়াব পাবেন, নেক পাবেন। কিন্তু মদিনাতুল মুনাওয়ারা শরীফে রাসূলুল্লাহর নাম সংযুক্ত মসজিদে গিয়ে একটা সিজদা দেন, 50,000 সিজদার সওয়াব হয়ে যাবে। একবার যদি আলহামদুলিল্লাহ বলতে পারেন 50,000 আলহামদুলিল্লাহ বলার নেক পাবেন। একবার যদি কোন মতে গিয়ে যদি রসুলকে যদি ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে 50,000 ইয়া রাসূলুল্লাহ বলার সওয়াব পেয়ে যাবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বড় বড় বাবারা, আমার নওজোয়ান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, কুসি কুসি বাবারা, আমার পর্দানিশীর মা বোনেরা, আমাদের নেক সওয়াবের প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা? আপনারা যারা সোনার মদিনা গিয়েছেন সেখানে গিয়ে দেখতে পাবেন রাসূলুল্লাহর রওজা মুবারক। কি মুবারক? রওজা মুবারক। যেখানে সেই রওজা মুবারকের সামনে, সেই রওজা মুবারকের সামনে আপনারা যখন দাঁড়িয়েবেন, উপস্থিত হবেন, কিয়াম করবেন, সেই রওজা মুবারক যেখানে, এটার নাম হচ্ছে মা আয়েশা সিদ্দিকার হুজুরা শরীফ। এটা ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকার হুজুরা শরীফ। এই হুজুরার মাধ্যমে আল্লাহ রসুল থাকতেন, অবস্থান করতেন। ভাইরা আমার, পৃথিবীতে এমন কোন নজির নেই যে যেখানে বসবাস করে তাকে সেখানে মাটি দিতে হবে, তাকে সেখানে রাখতে হবে, কবর দিতে হবে, এটা ইতিহাস বলে না, কোরআন হাদিস বলে না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যে ঘরে তিনি পৃথিবীর জিন্দগি কাটিয়েছেন ওই ঘরের মধ্যে তার কবর শরীফ হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষকে বলতে হবে কবর, আর রাসূলুল্লাহকে বলতে হবে কবর মুবারক। জোরে বলুন কবর, আওয়াজ দিয়ে বলেন না কবর। পৃথিবীর কবরের অবস্থা আর নবীর কবরের অবস্থা এক নাকি? কিছু পার্থক্য আছে নাকি? কিছু নাকি কিছু? অনেক কিছু বলতে গেলে আমরা আছি 10, রসুল হচ্ছেন 20। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী যার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিনে 70,000 ফেরেশতা, দিনে 70,000 ফেরেশতা। হাদিস শরীফের মধ্যে আসে মুয়াজ্জিন যখন মসজিদে নববীতে আযান দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, সবাই বলেন আস-সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেয় ওই টাইমে রহমতের 70,000 ফেরেশতা দুরূদ শরীফ পড়তে পড়তে আমার প্রিয় নবীর রওজা মুবারকের মধ্যে উপস্থিত হয়ে যায়, আর সমস্ত ফেরেশতারা
চতুর্দিকে ঘুরে ঘুরে দুরূদ শরীফ পড়া শুরু করে। আবার যখন মাগরিবের আজান হয় তখন ফেরেশতারা চলে যায়। আবার 70,000 ফেরেশতা নতুন করে রাত্রের মধ্যে নাযিল হয়। তাফসীরের মধ্যে আসে দিনে 70,000, রাত্রে 70,000। আজকে দিনে যারা আগমন করলো ফেরেশতা, কেয়ামতের আগে তারা আর আসার সুযোগ পাবে না। আজকে যারা আসলো, কেয়ামত পর্যন্ত এক গ্রুপ অপর গ্রুপের সঙ্গে সাক্ষাৎ হবে না। এমনি ভাবে দিনে 70,000 রহমতের ফেরেশতা, রাত্রে 70,000 রহমতের ফেরেশতা আমার প্রিয় নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য আমার আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফলে এই হাদিসে প্রমাণ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর রওজা মুবারকে দিনে যদি 70,000 রহমতের ফেরেশতার আগমন করে, রাত্রে যদি 70,000 আগমন করে, 70 দুটা 70 যদি যোগ দেওয়া হয় কত হবে? আরো জোরে বলেন 140,000 ফেরেশতা দৈনিক বাধ্যতামূলক আমার রসুলের রওজা মুবারক জিয়ারত করে দুরূদ শরীফ পড়ে পড়ে রসুলুল্লাহর স্লোগান দিচ্ছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা সেই সোনার মদিনার রসুলের কদম মুবারকে যেতে চান কি চান না? আরো জোরে বলুন চান কি চান না? রসুলের কদমে গেলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। এটা দুরূদ শরীফ পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি নাকি হিতা খুদা তুজকো। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে তিনি শুয়ে আছেন, তাহলে বোঝা গেল তিনি এখন জাহিরিভাবে পৃথিবীতে নাই, তিনি এখন কবর মুবারকে রয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোথায় রয়েছে? আরো জোরে বলুন কবর। আপনাদেরকে একটি প্রশ্ন করে জবাব চাই, আপনারা বলুন মক্কা শরীফ আল্লাহর ঘরের সাথে একটি পাথর আছে কিনা? যে পাথরে চুমা দিলে কি গুনাহ হয় না, গুনাহ মাফ হয়? আওয়াজে বুঝা যায় কিছু কিছু গুনাহ হয়। জোরে বলেন গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। ওই পাথরটির নাম কি? আসওয়াত পাথর। মূলত ওই পাথরটি হচ্ছে একটি ফেরেশতা, এখানে চুমা দিলে গুনাহ মাফ হয়। আপনারা বলেন লন্ডনের জমিন বলেন, ওয়ার্ল্ডহাম বলেন, ম্যানচেস্টার বলেন, নটহামটন বলেন, নিউকাসল বলেন, এই জায়গাও যথেষ্ট পরিমাণ বড় বড় পাথর আছে কিনা? আরো জোরে বলে আছে না? সাগরের পাড়ে গেলে অনেক পাথর দেখা যায় না, কিন্তু পাথরে কোনোদিন কি আপনারা চুমা দিয়েছেন? আল্লাহ আমার গুনাহটা মাফ করে দাও। মক্কা শরীফের পাথরটা একেবারে ছোট, এটা তো দেখতে বড় দেখা যায়, চুমা দিলে গুনাহ মাফ হবে? বড়ে বরং সেই পাথরে চুমা দিতে গিয়ে দাঁত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আসওয়াত পাথরে চুমা দিলে জীবনের গুণা কি হয়ে যায়? হ্যাঁ, আসওয়াত পাথর, তোমার মধ্যে কি গুণ, তোমার মধ্যে কি ফায়দা রয়েছে, তোমার মধ্যে কি আকর্ষণ রয়েছে, তোমার মধ্যে কি পাওয়ার রয়েছে, তোমার মধ্যে কি নূর রয়েছে, স্পিরিট রয়েছে, এই পাথর তোমার থেকে আমরা জানতে চাই। পাথরটি জবাব দিবে আমার ব্যক্তিগত কোনো গুণ নেই, আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি পাথরের গায়ে চুমা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আমার গায়ে চুমা দিবে তাদের গুনাহগুলি আমি চুম্বকের মতো চষে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে পাথরে চুমা দিয়েছে, সেই পাথরে চুমা দিলে গুনাহ হয় না, গুনাহ চলে যায়? আরো জোরে বলেন গুনাহ। যদি পাথরকে রসুলের পাক হাত দেওয়ার কারণে পাথরের যদি এত গুণ হয়, এত স্পিরিট হয়, এত গুণগান হয়, আর সেই রসুলের দরবারে যদি আপনি উপস্থিত হয়ে ইয়া রসুল আল্লাহ করে ডাক দেন, আপনার গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আমার আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ, হ্যাঁ আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে কি ইচ্ছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম,
পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে, অনেক কাজ করবে, যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে। এবং তোমরা গুনাহ করবে তাও আমি ভালো মতো জানি, তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি। বন্দারে পাপ করার পরে, গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো, রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বলে বলে মসজিদে কেঁদেছো, আসরের নামাজ পড়ে কেঁদেছো, যোহরের নামাজ পড়ে কেঁদেছো, মাগরিবের পড়ে কেঁদেছো, এশার নামাজ পড়ে কেঁদেছো। এই বান্দা নামাজের মুসল্লা যখন বসে যাও, আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, তারপরও আমি তোমাদের গুনাহ মাফ করে নেই। তারপরও তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায়, তোমার বিবি যখন ঘুম যায়, তোমার ছেলে যখন ঘুম যায়, তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে অজু বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন ডাক। আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা, চিৎকার জীবন আছে কিনা? এটা কোরআনের অপব্যাখ্যা নয়, চেরেস কোরআন শরীফের আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা, যারা তাফসীর পড়েছেন, তাফসীর জালালাইন পড়েছেন, টাইটেল পড়েছেন, বুখারী পড়েছেন, মুসলিম পড়েছেন, ইবনে মাজাহ পড়েছেন, সিয়াসিত্তা পড়েছেন, হাদিস পড়েছেন, এজমা পড়েছেন, কিয়াস মেনেছেন, উসুল মেনেছেন, বালাগত মেনেছেন, মুনতিক মেনেছেন, শরীয়ত বুঝেছেন, তরিকত বুঝেছেন, হাকিকত বুঝেছেন, এলমে লুদুনি পেয়েছেন, এলমে তাসাউফ মেনেছেন, তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান, পরিত্রাণের স্থান, আসলের স্থান, নাজাতের স্থান আল্লাহ পাওয়ার স্থান মুহাম্মাদু রাসূলুল্লাহ। কদম মুবারক, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা সেই রসুল চান কি চান না? অবশ্যই চাইবেন, না চাইলেও চাইবেন, কেন চান নেই অবশ্যই আফসুস করবেন। কারণ পৃথিবীতে সন্তান রয়েছে, বিবির জন্য স্বামী রয়েছে, স্বামীর জন্য বিবি রয়েছে, সন্তানের পাশে মা রয়েছে, মায়ের পাশে সন্তান রয়েছে, এটার নাম দুনিয়া। আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে, সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে, পিতা তার
পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে, এমনি ভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে, সব চলে যাবে, একমাত্র সাথী হবে, আপন হবে, বন্ধু হবে, কবরের সঙ্গী হবে। সবাই বলেন মুহাম্মাদুর, আরো জোরে বলেন না মুহাম্মাদুর। আপনারা সেই রসুল চান কি চান না? সেই রসুলের, সেই রসুলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা? একটু দুরুদ শরীফ বলেন আল্লাহুম্মা মহান রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আমি একখানা আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মউত। জোরে বলুন কি মরণ। মরণ মানে নড়াচড়া নাই, কথা নাই, শক্তি দেখাইবার ক্ষমতা নাই, চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই, এটার নাম কি মৌ। আমার আপনার এই বৌড়ির থেকে, দেহ থেকে, শরীর থেকে, জিসিম থেকে প্রাণ পাকি চলে যাবে রূপ। সেই রূপ যখন আমাদের সামনে থেকে, ভিতর থেকে চলে যাবে, তখনই আমাদের, আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম। স্পিকার যখন ছিলাম, স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী বক্তব্য দিচ্ছে, আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে, সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না। সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা, সকল ইমানি ভাইয়েরা, সুন্নি মুসলমান ভাইয়েরা, তাওহীদ ও রেসালত বিশ্বাসী ভাইয়েরা, সেই দিন আমাকে অবিস্ময় অবিস্ময় ঘোষণা দিবেন মরহুম। জোরে বলেন কি। কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব, কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা, কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব মুফাসসির, আর এখন হয়ে গেলাম কি মরহুম। অর্থাৎ এখন কি নেই? জীবন নাই, রূহ নাই, প্রাণ নাই। জোরে বলুন কি নাই? আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন, আমার ছোট ভাইয়েরা বলেন, বাবারা বলেন, আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন, আমাদের মধ্যে প্রাণ আছে কিনা? এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি? আপনি জানেন চেয়ারে বসেছেন, আপনি জানেন যে এই মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন। একটি নিঃশ্বাস যদি চলে যায়, বাইর হয়ে যায়, আরেকটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই। যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে, আসতেছে এবং যাচ্ছে, এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার? আরো জোরে বলুন কার? হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায়, পলিসি শেষ, ব্যবসা শেষ, ঘরের সেই সামানা সৌন্দর্য, সেই চেয়ার পালং, সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন? আপনি এখান থেকে আপনার বেডে আর যদি মৃত্যু হন, আর ঘরে আপনাকে ঢুকাবে না। ২০০০ পাউন্ড দিয়ে ঘর খরিদ করেছেন, সেই ঘরে আপনার স্থান নেই। আপনাকে মরহুম বলে, মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে, এই ঘরে তার স্থান নাই। তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই, বাতাস নাই, চেরাক নাই, লাইট নাই, সাথী নাই, সঙ্গী নাই, পাড়া পড়োশী নাই, সমাজের কেহ নাই, রাষ্ট্রের কেহ নাই, বন্ধুত্ব কেহ নাই, এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলমে বারজখ। ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গড় হবে, সেই গড়টির নাম হবে কবর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা? এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসর। কবর কি? কবরে আপনাকে যেতে হবে। সেই কবর কি? যার ডানে হবে মাটি, বামে মাটি, পিছে মাটি, সামনে মাটি, উপরে মাটি, চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে।
সেই জায়গার নাম হবে কবর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন, এ পৃথিবীর মানুষ, যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, তেমনি ভাবে আমি তোমাদেরকে কোরআনুল কারীমে আবার হুকুম দিলাম। আমার ভাইরা বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক, পুরুষ হোক আর মহিলা হোক, উভয় জাতিকে আমি বললাম, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না। মুসলমান কাকে বলে? যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। মুসলমান কাকে বলে? যারা ৩০টি রমজানের রোজা রাখে। মুসলমান কাকে বলে? যারা ৩০টি তারাবীর নামাজ আদায় করে। মুসলমান কাকে বলে? যারা সবে কদর মানে, সবে বরাত মানে, সবে মেয়েরাজ মানে। মুসলমান কাকে বলে? যারা মক্কায় গিয়ে হজ করে। মুসলমান কাকে বলে? যারা মদিনায়তুল মুনাওয়ারা গিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করে। মুসলমান কাকে বলে? যারা কোরআন শরীফ তেলাওয়াত করে। মুসলমান কাকে বলে? যারা বড়কে শ্রদ্ধা করে, যারা ছোটকে আদর করে। মুসলমান কাকে বলে? যারা মায়ের খেদমত পালন করে, বাবাকে শ্রদ্ধা করে, মা বাবার হক পালন করে। মুসলমান কাকে বলে? যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে, তাদেরকে মুসলমান বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না, কাজে মুসলমান হতে চাই। আমরা কি নাম চাই না কাজ চাই? আরো জোরে বলেন কি চাই? আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই? কেউ যদি বিবিকে ডাক দে, ভাত, আপনি কোথায়? দরজার বাহিরে। কিয়ামত পর্যন্ত ভাত যাবে না, বাতের অবস্থা আসতে হবে। নামে মুসলমান নয়, কাজে মুসলমান হওয়া উচিত। আল্লাহ বলেন, বান্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না, মিথ্যা কথা বলো না, পরের হক নষ্ট করো না, আমার রসুলের শানে তোমরা বেয়াদবি করো না। আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা যখন বিমারে পড়ি, আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই। জোরে বলেন কি খাই? আপনাকে মধু চিনেন? এই দেশে কি বলে মাশাআল্লাহ, সবাই সব কিছু জানেন। মধু তিতা না মিঠা? আওয়াজ বুঝে যায় কিছু কিছু তিতা। তো গাল ভরা যদি জ্বর থাকে তাহলে তিতা অনুভব হয়। যদি কেউ যদি মধুকে বলে তিতা তাহলে মনে করতে হবে তার বডির মধ্যে ডিস্টার্ব আছে, সে নিজে তিতা। যদি বলে ইসলাম ভালো না, মনে করতে হবে সে নিজেই ভালো না। ইসলাম পরিপূর্ণ ঠিক বলে আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আমরা ১০০ প্রকার ফুল হোক, ১০ প্রকারের ফুল হোক, সমস্ত ফুল থেকে গ্রাণ লাভ করে যখন একসাথে আমরা রাখি, রাখার পরে আপনি রসুলের উপরে দরুদ শরীফ পড়ি, পড়া মাত্র এটা মধু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মধু পোকায় রসুল চিনে। জোরে বলেন মধু পোকায় রসুল চিনে। এজন্য তাদের সেই মুখের পানি কি হয়ে যায়? আরো জোরে বলুন না কি হয়ে যায়? মধু পোক শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ? আরো জোরে বলুন কি শ্রেষ্ঠ? ততক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠত্ব লাভ করব না যতক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠ নবীকে চিনব না, ততক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠওয়ালা বলতে পারব না, যতক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠ নবীর গোলামি করব না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা আবার বলুন, আমরা রসুল চাই কি চাই না? আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান তিনি রয়েছেন রাউজা মুবারক। জোরে বলুন রাউজায়ে, যে রাউজা মুবারকের মাটি হচ্ছে আরশ আযীম চাইতে অনেক গুণে দামি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম আরশ আযীম চাইতে কম না বেশি? কেন বেশি? আরশ আযীমকে যদি প্রশ্ন করা হয়, কুরসিকে যদি প্রশ্ন করা হয়, লৌহে কলমকে যদি প্রশ্ন করা হয়, তোমাদেরকে যদি প্রশ্ন করে জানতে চাই তোমরা কি বলতে চাও?
তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দ্বারা সৃষ্টি করেছে, লওহে কলম আরশ আযীম সব কিছু জবাব দিবে, বেহেশত দোযখ থেকে জবাব আসবে, আমাদেরকে আল্লাহ নবীজির পাসিনা গাম থেকে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছেন সেটা হচ্ছে আরশের চাইতে আরো বেশি দামি রাউজাই মোবারক। এই রাউজা শরীফে রাসূলুল্লাহ যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবীর কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আজরাইল আসবে, আবু সুফিয়ান আল কাদরির কাছে আসবে, ইংল্যান্ডের জমিনে, যুক্তরাজ্যের জমিনে, ফ্রান্সের জমিনে, ইতালির জমিনে, বেলজিয়ামের জমিনে, আমেরিকার জমিনে যারা বর্তমান রয়েছেন, বিশেষ করে আমরা যারা এই মুহূর্তে লন্ডনের জমিনে, যুক্তরাজ্যে রয়েছি, বাংলাদেশে যারা রয়েছে, সকলের কাছে আজরাইল ইসলাম যাওয়ার প্রোগ্রাম আছে কিনা, আরো জোরে বলেন আছে কিনা। যাওয়ার পরে কি কিছু আলোচনা করবে, কিছু মত বিনিময় করবে, জনাব সাহেব কেমন আছেন, আমি তো আপনাকে নেওয়ার জন্য এসেছি, আপনি যাওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা, কিছুক্ষণের মধ্যেই আমি আপনার রুহ নিয়ে যাব, এই ধরনের কোনো কথা আমাদের সাথে কি আলাপ করার কোনো চুক্তিনামা আছে, আওয়াজে বুঝে যায় কিছু কিছু আছে, আরো জোরে বলেন কোনো চুক্তিনামা আছে, কিন্তু আসবেন তিনি, আসা মাত্র প্রাণটা নিয়ে যাবে। আল্লাহর প্রিয় নবী তিনি কেমন নবী, আল্লাহর নবী তিনি মৃত্যুবরণ করেছেন, কিছুক্ষণের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন, আল্লাহর নবীর অফাত হয়েছে, তিনি কিছুক্ষণের জন্য আল্লাহর নবীর অফাত শরীফ হয়েছে। বাইরে আমার শুনুন, আল্লাহর প্রিয় নবীর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাইলেন, হে আজরাইল আমার বন্ধু নবীজির কাছে তুমি চলে যাও, আমার বন্ধুর কাছে যাবে তুমি মানুষের সুরতে, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন কিসের সুরতে, আপনারা বলেন আজরাইল কি মানুষ না ফেরেশতা, আরো জোরে বলুন কি, এখন মানুষের সুরত ধরার কারণে কি সব সময় মানুষ বলবেন নাকি, মানুষ বলা যাবে না। আল্লাহ বলে আজরাইল মালাকুল মউত আমার বন্ধুর কাছে তুমি চলে যাও, এমন বন্ধুর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি যে বন্ধুকে আমি তৈরি না করলে, লাউলা কালামা খালাকতুল আফলাক, আজরাইল তোমার জানা উচিত যেই বন্ধুকে আমি সৃষ্টি না করলে তুমি আজরাইলকে, জিব্রাইলকে, মিকাইলকে, ইসরাফিলকে, আসমানি ফেরেস্তা, জমিনি ফেরেস্তাদেরকে আটকানা আটকানা ব্যস্ত সাতকানা দুজককে আমি সৃষ্টি করতাম না, সামা তৈরি করতাম না, আসমান তৈরি করতাম না, আর দু জমিন তৈরি করতাম না, সুরাত বানাইতাম না, যে নবীকে আমি সৃষ্টি না করলে, এমন একজন নবীর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি, তুমি সুন্দর করে আদর সহকারে আমার বন্ধুর কাছে চলে যাও, এবং যাওয়া মাত্র তুমি তোমার সালাম আমার বন্ধুর কাছে রাখবে, এবং আমি আল্লাহর সালাম তো পৌঁছাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। নবীকে সালাম দিচ্ছেন কে, আরো জোরে বলুন না কে, আল্লাহ যদি দিতে পারেন বন্ধুর সালাম বন্ধুকে, আমরা সেই নবীকে সালাম দিতে চাই কি চাই না, নবীকে সালাম দিবেন এইভাবে, দোস্ত কেমন আছিস, এইভাবে নাকি আদব সহকারে, আদব সহকারে সালাম দিতে হবে। পৃথিবীর যে কোনো জায়গায় বেয়াদবি চলে, কিন্তু রসুলের দরবারে কোনো বেয়াদবি চলে না। রসুলের দরবারে যদি কেউ বেয়াদবি করে তার ইতিহাস আসমান ও জমিনের বিশ্ব নন্দিত শ্রেষ্ঠতম স্পিকার যিনি হচ্ছেন মুআল্লিমুল মালায়েকা, যিনি বর্তমান স্টেজে রয়েছেন মিস্টার ইবলিস শয়তান, 6,500,000 বছর এবাদত করেছে রাসূলুল্লাহর নূর মুবারক অস্বীকার করার কারণে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফতোয়া দিয়েছেন আবা ওয়াস্তাগবার ওয়া কানিমা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবলিস তুমি তো অনেক এবাদত করেছো শুধুমাত্র বন্ধুর সামনে বেয়াদবি করার কারণে, আমি তোমার 6,500,000 বছরের এবাদতকে রুইয়ের মতো তুলার মতো জ্বালিয়ে আমি তোমাদেরকে কাফরুল কুফার বানিয়ে দিলাম, কারণ আমি আমার নবীর সামনে যদি কেউ বেয়াদবি করে সেটা আমি আল্লাহ বরদাস্ত করি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর মহাব্বত চাই কি চাই না, নবীর দরবারের মহাব্বত চাই কি চাই না, নবীর দরবারের মহাব্বত হচ্ছে জান্নাতে যাওয়ার গ্রান্টি।
নবীর দরবারের মুহাব্বত হচ্ছে আল্লাহ পাওয়ার উত্তম ব্যবস্থা, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা হচ্ছে আল্লাহ দেখার ব্যবস্থা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা সেই নবীর ভালোবাসা চান কি চান না? কারণ আমরা উম্মতে মুহাম্মদী, আমরা কার দল? নবীর দল। আর জোরে বলুন না, কার দল? আপনারা মনে করেছেন আমি অন্য কোনো দল বলবো? অন্য কোনো দল বলার সময় তো আমার হাতে নেই। শ্রেষ্ঠ অলি, বাংলাদেশের সেই গৌরব কুতুবুল আকতাব হযরত শাহজালাল মুজাররদ ইয়েমেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জীবনের সংগ্রাম করে অন্যায়ের বিরুদ্ধে নিজকে প্রতিষ্ঠিত করে একটা সোনার মানুষ হয়েছেন, যার দরবারে গেলে অমানুষ মানুষ হয়, তার দরবারে গেলে মানুষের দিলের মকসুদ আল্লাহ পূরণ করেন। হে শাহজালাল, আমার কাছে তো কেউ আসে না, তোমার কাছে কেন আসে? আমার জীবনটা রাসূলুল্লাহর আদর্শের মধ্যে কোরবানি দিয়েছি বলে মরার পরও আমার দরবার জিন্দা রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই ওলি আল্লাহর দরবার চাই কি চাই না? আওয়াজ বুঝা যায়, চাই না। জোরে বলুন, ওলি আল্লাহর দরবার চাই কি চাই না? ওলি আল্লাহর দরবারে আল্লাহ ও রাসূলের রহমত আছে কিনা? কি বলতেছিলাম ভাইয়েরা আমার, আল্লাহর বেয়ান নবী, দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আজরাইল ইসলাম আসলেন। এবার আজরাইল এসে সালাম দিচ্ছে, আমার ভাইয়েরা বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই জোরে বলেন মহব্বতে, ফেরেশতারা ক্যাসেট করতেছে এই সালামের আওয়াজ, অবিশ্ব অবিশ্বয় নিজ কানে হাশরের ময়দানে শুনতে পারবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বুড়ো বুড়ো বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, মা বোনেরা, সবাই বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজরাইল আমার নবীর ঘরের দরজার মধ্যে যখন আসলো, আমার নবীর কাছে যখন চলে আসলো, আজরাইল যখন সালাম দিচ্ছে, বিশ্বের শ্রেষ্ঠ মহিলা, জান্নাতের কুটি 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 নারী সমাজের সরদার হযরত ইমাম হুসাইন ও হাসাইনের মা, বিশ্বের শ্রেষ্ঠ নারী মা ফাতেমা, ওই মুহূর্তে ঘরের মধ্যে তিনি উপস্থিত ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দরজার মধ্যে, কে যেন দরজা নাড়ালো, দরজার মধ্যে যেন কে শব্দ করলো, মা ফাতেমা, কিছুক্ষণ পরে দরজার ভিতর থেকে, ঘর থেকে আল্লাহর নবীর সামনে তিনি বসান, মা ফাতেমা হঠাৎ করে ডাক দিলেন, কে ঘরের দরজার মধ্যে দরজা নাড়াচাড়া করতেছেন, কে আপনি, কে মানান? বাইর থেকে জবাব দিচ্ছি, আনা মালাকুল মউত, আনা আজরাইল। এই কথা বলার পরে মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন। মা ফাতেমা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি এমন কোন মানুষ দেখিনি, দরজা খোলার পর আমি দেখলাম তার পাওটা হচ্ছে জমিনে আর তার মাথা দেখা যাচ্ছে আসমানে। ইয়া রাসূলুল্লাহ, এমন একটি ভয়ঙ্কর মানুষ আমার জীবনে আমি দেখিনি। আল্লাহর নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে বলে, মা, ও মা, তুমি দেরি করো না, দরজা খুলে দাও, আল্লাহর মেহমান আমার দরবারে এসেছে, মেহমানকে বসতে জায়গা দাও, ইনি হচ্ছে মালাকুল মউত, যে বাবার থেকে সন্তানকে নিয়ে যায়, সন্তান থেকে বাবাকে নিয়ে যায়, মা থেকে ছেলে নিয়ে যায়, ছেলের থেকে মা নিয়ে যায়, এর নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল। এই আমার মা ফাতেমা, তোমার কোনো কথা বললে আমাকে বলে দাও, কিছুক্ষণ পরে আমি দুনিয়া ছেড়ে আমার আল্লাহর মহান দিদারে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মহান আল্লাহ চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? যদি মহান আল্লাহ চেতে হয়, পেতে হয়, মানতে হয়, একটি মাত্র আদর্শ আমাদেরকে জমিনে মানতে হবে, রাখতে হবে, যে আদর্শের প্রতীক ওয়ালার নাম সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা ফাতেমা কাঁদতে শুরু করলেন, আমার নবীও কাঁদতে শুরু করলেন,
মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝিছি মনে হয় আপনি চলে যাবেন, না হয় আমি চলে যাব। আল্লাহর প্রিয় নবী কেঁদে কেঁদে বলে, ফাতেমা আমি চলে যাব, আমার নবুয়তের দায়িত্ব, আমার উপরে যা দায়িত্ব ছিল আমি সব দায়িত্ব কমপ্লিট করেছি। হ্যাঁ ফাতেমা, শুধু আমি বিশ্ববাসীর জন্য নবী নয়, বিশ্ববাসীর জন্য আমি শুধু রহমত নয়, কবরের মধ্যে যারা অবস্থান করেছে তাদের জন্য আমি পয়গাম্বার। আমার দায়িত্ব যেমন দুনিয়া ওয়ালাদের জন্য রয়েছে, তেমন কবরের মধ্যে যারা গিয়েছে তাদের জন্য রয়েছে। আজকে আমি যদিও দুনিয়ার থেকে চলে যাই, কবরের মধ্যে কোটি কোটি উম্মত রয়েছে, তাদের জন্য আজকে আনন্দের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেমন দুনিয়ার নবী, তিনি তেমন আখেরাতেরও নবী। তিনি যেমন বিশ্ববাসীর জিন্দা যারা রয়েছেন, নারী সমাজ, মহিলা সমাজ, পুরুষ সমাজ, আমাদের জন্য নবী যেমন রহমত, যারা কবরের মধ্যে নারী পুরুষ অবস্থান করেছে তাদের জন্য আমার নবী রহমত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 324,000 পয়গাম্বর আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীর শানে আমি যে আয়াত ফিট করিনি। আমার আল্লাহ বলেন, এই ধরনের আয়াত শুধু আমার নবীকে আমি দান করেছি। এই জন্য আমার আল্লাহ বলেন, আমার ভাইয়েরা বলুন, মা বোনেরা বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আমার আল্লাহ বলে, হাবিব, হে আমার বন্ধু, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনাকে আমি আসমানের জন্য, জমিনের জন্য, আরশের জন্য, কুরসির জন্য, মানুষের জন্য, জিন জাতির জন্য, ফেরেশতার জন্য, আমার সৃষ্টির মধ্যে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মালিক হচ্ছি আমি আল্লাহ, রব্বিল আলামিন, আর সকল সৃষ্টির জন্য রহমত হচ্ছেন আপনি, রহমাতুল আলামিন। হাবিব, আমি আল্লাহ, যেখানে আল্লাহর ক্ষমতা থাকবে সেখানে আপনার রহমতের ক্ষমতা অবশ্যই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। যেখানে আমার আল্লাহ, বলেন সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন, যেখানে আল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এই আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের না, আমরা যারা মুসলমান রয়েছি আমাদের সকলের নবীর নাম কি? আরো জোরে বলুন না, মুহাম্মাদুর। আমরা একই প্ল্যাটফর্মের মধ্যে থেকে স্লোগান দিয়ে রেসালতে, আমরা রসুল চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? ইসলাম মানে সন্ত্রাসী নয়, ইসলাম মানে কাঠাকাটি নয়, ইসলাম মানে মারামারি নয়, ইসলাম মানে গীবত নয়, ইসলাম মানে গোসা নয়। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানুষ কল্যাণের ধর্ম, মানুষকে সুশিক্ষা দেওয়ার ধর্ম। ইসলাম হচ্ছে অমানুষকে মানুষ করে অন্যায়কারীকে ন্যায়ের মধ্যে এনে মানুষকে হিদিনা সিরাতাল মুস্তাকিমের সম্মান দিয়ে একটি অমানুষকে মানুষ রূপে প্রতিষ্ঠিত করে একজন ইমানদার গঠন করার নাম ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা এই শান্তির ধর্ম ইসলাম চাই কি চাই না? হাত তুলে বলুন, চাই কি চাই না? আমরা ইসলাম চাই কি চাই না? যারা ইসলামের প্রতি আস্থা রয়েছে হাত তুলুন, আমরা ইসলাম চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, আমার মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে মালাকুল মউত অবস্থান করেছেন, উপস্থিত হয়েছেন, এসে গেল। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিয়ে বলে, হে আমার কন্যা ফাতেমা, তোমাকে আমি জানিয়ে দিতে চাই, আমার আর বেশি সময় নেই, তোমার যদি কোনো কথা থাকে তুমি আমাকে বলে দাও, আমি তোমার কথাগুলো শুনব। মা ফাতেমা, ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মেরে ঘর থেকে বাইর হয়ে মসজিদে নববীর সামনে চলে গেল। মা ফাতেমা সেখানে গিয়ে দেখে ইমাম হাসান ও স্যার খেলাধুলা করতেছে। মা তার সন্তানকে ডাক দিচ্ছে, হাসাইন আর হুসাইন, তোমরা বুঝি এখানে তোমরা খেলাধুলা করতেছো? আমার বাবা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছে, তোমাদের যদি কিছু চাওয়ার থাকে পাওয়ার থাকে তোমরা আমার বাবার কাছে চলে যাও। আল্লাহর হাবিবের নাতি ইমাম হাসাইন হুসাইন ইয়া নবী বলে বলে, ইয়া রাসূল বলে বলে চিৎকার দিয়ে দিয়ে তার আমার নবীর কাছে চলে আসলো। কিতাবের মধ্যে আসে দুনো ভাই আল্লাহর নবীকে জড়ায় ধরে বলে, না না গো,
ও না না, আমাদের বাবা আলীর মতো গরিব সাহাবী দুনিয়ার মধ্যে নাই। আমাদের মা ফাতেমা জান্নাতের মহিলাদের সরদার বলে আপনি ঘোষণা দিয়েছেন, আমাকে জান্নাতের নওজোয়ানদের সরদার বলে ঘোষণা দিয়েছেন। না না গো, পৃথিবীর বুকে থাকতে হলে তো পেটের প্রয়োজন আছে, খিদার প্রয়োজন আছে। ও না না, যখন দুনিয়ার মধ্যে খিদা পাইতো তিন দিন চার দিন পর্যন্ত আমার মা আগুনে চুলাতে আগুন দিতে পারতেন না, টাকা নাই পয়সা নাই চুলাতে পর্যন্ত আগুন জ্বলে না, পাথর বেঁধে বেঁধে আমরা রাত্রে ঘুমাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার রহমতের চেহারার দিকে যখন নজর করতাম আমাদের পেটটা ভরে যাইত, খিদার কথা আমরা ভুলিয়ে যাইতাম। ইয়া রাসূল আল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমরা কার চেহারার দিকে নজর করে আমাদের পেটের খিদা দূর করব? আল্লাহর নবী চক্ষু মুবারকের পানি ছেড়ে বলে, হাসাইন আর হুসাইন তোমরা কেঁদো না, যতবার তোমরা নামাজ পড়বে আর নামাজের মধ্যে তোমরা বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, যতবার তোমরা আমাকে সালাম দিবে ততবার আমি তোমাদের সামনে উপস্থিত থাকবো। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা আবু সুফিয়ান আল কাদেরী সাহেব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজে কান্দেন, হাসান কান্দেন, হুসাইন কান্দেন, আলীও কান্দেন, ফাতেমাও কান্দেন, আজরাইল বলেন তিনি আজরাইলও কান্দা শুরু করেছেন। আমি পৃথিবীতে বহু মানুষের রূহ নিয়েছি, প্রাণ নিয়েছি, কিন্তু আমি মালাকুল মত কোনোদিন কাঁদিনি। এখন আওলাদ রসুলের অবস্থা দেখে যখন আজরাইলও কান্দতেছেন, আল্লাহর পি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিলেন, হে আমার মেয়ে, তোমাকে আমি কত আদর করেছি, তোমার কোনো কথা আছে কি না? মা ফাতেমা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়ার থেকে চলে যাবেন, দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে এই জায়গাটার নাম হচ্ছে কবর, কবরের পরে একটা জায়গা হবে হাসর, এই হাসরের ময়দানে কুঠি কুটি উম্মত মা ব্যতীত, বাবা ব্যতীত, আত্মীয় স্বজন ব্যতীত অসহায় হয়ে মানুষ নফসি নফসি করবে, মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। ইয়া রাসূলুল্লাহ, ওই বিশাল বড় সূর্যের তাপ মাথার উপরে থাকবে, ওই কঠিন মুসিবতের সময় আমরা আপনাকে কোথায় পাবো? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন, এ ফাতেমা, আমি তোমাকে জানাই দিলাম হাসরের ময়দানে তোমরা আমাকে একটি জায়গায় পাবে, যে জায়গার নাম হচ্ছে মিজান, যেখানে আমার উম্মতের ন্যাক এবং বদি ওজন হবে, ওইখানে আমি নবী দাঁড়িয়ে থাকব, আমার উম্মতকে যেন ফেরেশতারা জাহান্নামে নিতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বিয়ার নবী কেঁদে কেঁদে বলেন, ফাতেমা, আমাকে তুমি আমাকে তুমি মিজান পাল্লাকাতে পাবে। আর ফাতেমা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানে যদি আপনাকে না পাই? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন, আমাকে তোমরা জাহান্নামের দরজার মধ্যে পাবে। ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি না পাই ফুলসারাতের গোড়ার মধ্যে পাবে। ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি না পাই হাউজে কাউসারের কিনারায় পাবে। মা ফাতেমা কেঁদে কেঁদে বলেন, বাবা গো, ইয়া রাসূলুল্লাহ, এত টাইমে যদি চারটি জায়গার মধ্যে যদি আপনার উম্মত মুসিবতের মধ্যে পড়ে যায়, আপনার একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য? আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে বলে, ফাতেমা, তুমি আমাকে এতক্ষণও চিনতে পারো নাই গো ফাতেমা, তুমি জগতের বাবার মতো আমাকে বাবা মনে করো না। এ ফাতেমা, আকাশে যখন বৃষ্টি হয় ওই বৃষ্টি পড়ার আগে আকাশে বিজলি মারে জিলিক মিলিক করে, ফাতেমা, আমার উম্মত গুনাগারকে আমি রক্ষা করার জন্য বিজলির মতো হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করব, একটা উম্মত তো আমি জাহান্নামে যাই দিতে বলা। করে বলেন ভাইরা, আমার পি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করার ক্ষমতা আছে কিনা? আওয়াজ দিয়ে যারা পিছে রয়েছেন, ডানে রয়েছেন, বামে রয়েছেন, যারা আমার উপস্থিত অনেক ভাইয়েরা রয়েছেন, সবাই আওয়াজ দিয়ে বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাকে আপনাকে সুপারিশ করার সেই ক্ষমতা রাসূলের কাছে আছে কিনা? জোরে বলেন আছে কিনা? ডাইন হাত তুলে বলেন, আখেরাতের ভিডিও হচ্ছে, রসুলের সুপারিশ করার ক্ষমতা আছে কিনা? রসুলকে অধিকার দিয়েছেন কে? আল্লাহ।
নবী, দুজানের বাচ্চা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী? আল্লাহর পেয়ারা নবী, দুজাহানের বাচ্চা নবীকে তিনি ফাতেমার সাথে এই কথাগুলা বললেন। এই জন্য আমার ভাইয়েরা যারা জ্ঞানী গুণী ভাইয়েরা রয়েছেন, জীবন পেয়েছি, জীবনটা পাওয়ার আগে মায়ের পেটের মধ্যে ছিলাম, মায়ের পেটে আসার আগে আমরা রুহ জগতের মধ্যে ছিলাম, রুহ জগতে আসার আগে আমরা কুদরতের মধ্যে ছিলাম, ভাইয়েরা আমার প্রথম ছিলাম কুদরতের মধ্যে, তারপর আমি আপনি এসেছি আলমে আরো রুহ জগতের মধ্যে, তারপরে বাবা এবং মায়ের মাধ্যমে আমরা এসেছি মায়ের পেটের মধ্যে, মার পেটকে আমরা বিশাল পৃথিবী মনে করেছিলাম, মায়ের পেট থেকে আমরা আসলাম ধরার বুকে জমিনের মধ্যে, আবার জমিন থেকে আমরা চলে যাব কবরের মধ্যে, কবরের মধ্য থেকে আমরা উঠবো হাসরের ময়দানে, হাসরের ময়দান কঠিন ময়দান হবে, যেই ময়দান নাম হাসরের ময়দান, যেই ময়দানে 12টি সূর্যের তাপ এক মরুম হাতের উপরে থাকবে, নিজেরা নিজের গামে সাঁতার করবেন, ইয়া নাফসি বলে বলে আমরা চিৎকার মারব, সে হাসরের ময়দানে, কঠিন মুসিবতের ময়দানে 50,000 বছর আপনাকে আমাকে অবস্থান করতে হবে, আর সেই কঠিন হাসরের ময়দানে আমার নবী নিজেই হাদিস শরীফের মধ্যে বলেন, শাফাতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আল্লাহর প্যারা নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ওই ধরনের ওই শ্রেণীর উম্মতের জন্য আমার সুপারিশের দরজা খোলা থাকবে, যেই সমস্ত উম্মত আল্লাহর জমিনে গুনাহ করেছে, গুনাহ করার পরে আমার আল্লাহ ক্ষমা করেনি, বান্দা কাঁদার মতো কেঁদেছে, তারপর আল্লাহর দয়া হয়নি, ওই হাসরের ময়দানে উম্মতের চেহারা দেখে দেখে আমি নবী তাদের ডাইন হাত ধরে ধরে আমি সুপারিশ করে করে আমার মহান আল্লাহর গোসাকে পানি করে আমার উম্মত গুলিকে আমি জান্নাতে পৌঁছাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমরা ইয়া রাসূলুল্লাহ শুধু আওয়াজ দিতে চাই না, আমরা বাস্তবে কবরে হাসরে মিজানে আমরা নবী দেখতে চাই কি চাই না, সেই নবী দেখতে হলে আমাদেরকে নবীর সৈনিক হতে হবে কি হবে না? আমার নবী আপনাকে আমাকে সুপারিশ করবেন, এটা আবু সুফিয়ান আল কাদিরের ইচ্ছা নয়। কেহ যদি মনে করেন এই কথার মধ্যে শিরিকের ঘ্রাণ রয়েছে, নবীর সুপারিশ করার অধিকার নাই, নবীর সুপারিশ অস্বীকার করে কারা? যাদের মধ্যে ইমান থাকে না তারা, আর যাদের মধ্যে কলমা শরীরের কিঞ্চিত স্পিরিট রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর জাজবা রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত রয়েছে, তারা নবীর সুপারিশ চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? নবীর সুপারিশ পাইতে হলে কি সবাই কি টাইটেল পাস করতে হবে নাকি? নবী বলেন শাফাতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আমার গুনাহগার উম্মত যাদের অন্তর আমার প্রেম ভালোবাসা রয়েছে, আমি রসুল পাখির মতো উড়িয়ে উড়িয়ে হাসরের ময়দানে আমার উম্মতগুলিকে আমি ডান হাতে ধরে ফুলসিরাত না দেখে মতো তাদেরকে আমি জান্নাতে পৌঁছাই দেব। বলেন না সুবহানাল্লাহ, এই ক্ষমতা রসুলুল্লাহকে দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? এবার আমার নবী মালাকুল মউত আজরাইলকে ডাক দিলেন, মালাকুল মউত আজরাইল তুমি তোমার কাজ করতে পারো। আজরাইল ইসলাম বলে ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার নবীর মউত কি রকম। আজকে অনেকে বলেন নবীর মরে গিয়েছে, ভালো কথা তারা জানেন না বলে এই কথা বলেন, আমি ভাই ফেতনা চাই না, ঝগড়া চাই না, কাটাকাটি চাই না, কিন্তু কেউ যদি কাউকে গালি দেয় কিন্তু গালির যদি কিছু জবাব দেওয়া না হয় তাহলে গালিটা সত্য হয়ে যায়, এর জন্য মাঝে মাঝে আমি কিছু বলি, কিন্তু ঝগড়া করা আমাদের ইসলামের দায়িত্ব নয়, আমাদের ইসলামিক দায়িত্ব হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলে বান্দারে তুমি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার হালকে তোমার জাতিকে তোমার দেশকে বাঁচাও, তুমি নিজেই জাহান্নামের আগুন পছন্দ করো না, কেউ যাক সেটাও পছন্দ করো না, নিজেও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত অবস্থান করো, অপরকে জান্নাতে যাওয়ার দাওয়াত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা বলেন আপনার কি ঝগড়া চান না শান্তি চান? আরো একটু জোরে বলেন কি চান? এই শান্তির নাম ইসলাম। আরো জোরে বলেন শান্তির নাম? যে ইসলাম বুঝে না সে নিজে অশান্তি ভোগ করতেছে। আমি দোয়া করি বারে গায়ে লায়ের দরবারে বাংলাদেশ থেকে প্রবাসী জিন্দিগির মধ্যে মুসাফির হিসাবে প্রতি বছর আমি লন্ডনের জমিনে আসি, প্রতি বছর আমি আহলে সুন্নাত জামাতের দাওয়াতে আসি, প্রতি বছর আহলে সুন্নাত ইসলামিক ফাউন্ডেশনের দাওয়াতে আমি আসি, আমি মুসাফির হিসাবে আপনাদেরকে আহ্বান জানাতে চাই, দোয়া করতে চাই, দাওয়াত দিতে চাই, ওই পথে আমাদের আন্দোলন, ওই পথে আমাদের অবস্থান, ওই পথে আমরা থাকবো, ওই পথে আমাদের রাত যাবে, ওই পথে আমাদের দিন যাবে,
যাবে, ওই পথে আমাদের সকাল শেষ হবে, ওই পথে আমাদের সন্ধ্যা শেষ হবে, যেই পথের মধ্যে রয়েছে সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে কি আপনারা একমত না দুই মত? একমত যদি একটু হাত তোলেন। আমরা রসুলুল্লাহর পথ ও মত চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত নসিব করো, চিৎকার দিয়ে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বললেন, আজরাইল এবার তোমার কাজ তুমি করো। আজরাইল বলে, হুজুর আমি ততক্ষণ পর্যন্ত কাজ করব না যতক্ষণ পর্যন্ত আপনি ইজাজত না দিবেন। সুবহানাল্লাহ, কি চাচ্ছেন? ইজাজত, হুকুম চাচ্ছেন। হুজুর আপনি যদি হুকুম না করেন আপনার প্রান্তি নেওয়ার ক্ষমতা আমার নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার দরবারের আদব শিক্ষা দিয়েছে, আপনাকে যদি কবরে যেতে হয় আর সেখান থেকে যদি হাসুর উঠতে হয় অবশ্যই আমি যেন আপনার থেকে হুকুম নিই, এজাজত নিই। যদি হুকুম এজাজত না নিয়ে যদি প্রাণটা নিয়ে যাই তাহলে আমার ক্ষমতা আল্লাহ চিনিয়ে নেবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বেয়ান নবী চক্ষু মোবারকের পানি মোবারক ছাড়লেন। এ ভাইয়ের আমার পৃথিবীর কোন মানুষ ইমান নিয়ে মরে যদি তার মুখে কলমা থাকে, জোরে বলুন কি থাকে কলমাটা? আপনারা সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের টাইমে যেমন আল্লাহর নাম আপনার মুখে আসতে হবে, পুরুষ বলেন আর মা বোনেরা বলেন, প্রত্যেকের মুখে যেমন মৃত্যুর টাইমে আল্লাহর নাম আসতে হবে তেমনি ভাবে সঙ্গে সঙ্গে নবীর নামও আসতে হবে কি হবে না? নবীর নাম বাদ দিয়ে কলমা পড়া হবে না? আল্লাহর প্রিয় নবী দোজানের বাচ্চা নবী, তিনি অন্তকাল, তার মৃত্যু হবে, তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, তিনি কোন কলমা পড়েছেন? আল্লাহর প্রিয় নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার টাইমে তিনি এই কলমা পড়েছেন, এই কথা বলেছেন। আমার ভাইয়েরা বলুন রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ আমি এখন পৃথিবীর থেকে চলে যাব, যাওয়ার টাইমও তোমাকে ডাক দিচ্ছি রব্বি, হে আমার রব, রব্বি হে আমার আল্লাহ, হাবিলি উম্মতি, তোমার কাছে আর কিছু চাই না, আমার উম্মতগুলাকে মাফ করে আমাকে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। কিন্তু মানুষ যখন কবরে যায় কলমা পড়তে হয় কি হয় না? ইমান। কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন, তিনি কাল কলমা পড়ে কবরে গিয়েছেন। প্রশ্ন বুঝতে কোনো কষ্ট হয়? আমরা তো কলমা পড়ি কোথায় যেতে চাই? কবর। জোরে বলুন আমরা কি পড়তে হবে? কলমা শরীফ পড়ে অবিশ্বয় আমাদেরকে যেতে হবে কোথায়? কবরে। কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ কি কার কলমা পড়ে তিনি কবরে গিয়েছেন? আল্লাহর নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্নি রাসূলুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সমাজে রয়েছে নিজে যাকে বড় বলে বড় সেই নয়, বলেন নিজে যাকে বড় বলে বড় সেই নয়, দশে যাকে বড় বলে বড় সে হয়। আল্লাহর নবী বলে তোমরা যদি নিজকে নিজে বড় বলো তোমরা বড় হবে না, কিন্তু আমার বেলায় এটা ব্যতিক্রম, আমি নিজকে নিজে বলতেছি ইন্নি রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। আমাকে যারা মানবে তারা সাহাবি জান্নাতি, আমাকে যারা মানবে না তারা বেদিন, তারা জাহান্নামী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবী মানতে চাই কি চাই না? আরো জোরে বল চাই কি চাই না? যারা আল্লাহ মানে তারা জান্নাতি বেহেশতি, আর যারা মানে না তারা বিদিন জাহান্নামী। নবী হচ্ছে ইসলামিক ল, আইন, সংবিধান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা নবী মানে তারা আল্লাহওয়ালা। জোরে বলুন কিওয়ালা। আরো জোরে বলুন যারা নবী মানে তারা কিওয়ালা। যারা নবীর বিরোধী কোরআনের বিরোধী তারা কিওয়ালা, শয়তানওয়ালা। আরো জোরে বলুন কিওয়ালা। আমার ভাইয়েরা বলেন আপনারা কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? আমরা কি নামাজওয়ালা না পূজাওয়ালা? আমরা কি রোজা রাখতে চাই কি চাই না? মা বাবার হক
আদায় করতে চাই কি চাই না? কারণ আমরা রসুলুল্লাহর পরিবেশের পরিষদের মেম্বার, আমরা হচ্ছি উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কেঁদে কেঁদে তিনি আজরাইলকে হুকুম দিলেন, আপনার কাজ আপনি করতে পারেন। আজরাইল ইসলাম আল্লাহর প্রিয় নবীর সিনা মোবারকের উপর হাত রাখলেন। হাত মোবারক রাখার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী দুজনের বাচ্চা নবী, তিনি একটা চিৎকার মারলেন, ও ভাই আজরাইল তুমি কি করতেছ? ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মোবারক আমি বাহির করতেছি। আজরাইল তুমি কি করতেছ? ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মোবারক আমি নিয়ে যাচ্ছি। আমার নবী চিৎকার দিয়ে বলে, ভাই আজরাইল তোমাকে একটু আমি অনুরোধ করি, তুমি একটু দেরি করো, তুমি আমার বুকের উপরে কি রেখেছো? ইয়া রাসূলুল্লাহ আপনার বুক মোবারকের উপর আমি শুধু হাতটা রাখলাম। আজরাইল তুমি বুঝি হাত রেখেছো? আমার অনুভব হয় যেন সাতটা আসমান আর সাতটা জমিন আমার বুকের মধ্যে দিয়েছো। আজরাইল সাতটা আসমান আর সাতটা জমিন যেন তুমি আমার বুকের উপরে দিয়েছো। এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, তবে তোমাকে আমি অনুরোধ করি, আমার উম্মত গুনাহগার হবে, আমার উম্মত বদকার হবে, আমার উম্মত আমাকে না দেখে দেখে ইয়া নবী ইয়া রাসূল বলবে, আমার উম্মতরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না। আজরাইল তোমাকে আমি অনুরোধ করে গেলাম, কেয়ামত পর্যন্ত যত কুঠি কুঠি উম্মত পৃথিবীর বুকে মৃত্যুবরণ করবে, সকলের কষ্টটুকু তুমি আমাকে দিয়ে দাও, আমি নবী সহ্য করব, তবু আমার উম্মত সহ্য করতে পারবে না করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাবিব কেঁদে কেঁদে যখন বলেন, এই মুহূর্তে আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি একটা কথা জানাই দিতে চাই, যারা আপনার আশেক, যারা আপনার গোলাম, যারা আপনার প্রেমিক, যারা কোরআন শরীফ পড়ে, যারা দুরূদ শরীফ পড়ে, যারা নামাজ পড়ে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, নবীর সাথে বিয়াদবি করবে না, আউলিয়া কেরামের সাথে বিয়াদবি করবে না, ইয়া রাসূলুল্লাহ তাদের মধ্যে আল্লাহ এমন একটা ইমানের স্পিরিট দিবে, তাদের সামনে যখন আমি চলে যাব চুম্বক চুম্বককে দেখলে যেমনি ভাবে একে অপরকে আকর্ষণ করে, ইয়া রাসূলুল্লাহ এমনি ভাবে আপনার আশেকদের রূহ আমি নেব, তারা নিজেও বলতে পারবে না, ময়দার বিদ্যুৎ থেকে একটা চুল বাহির করতে যেমনি ভাবে ময়দা ডিস্টার্ব হয় না, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারক তাদের সামনে আমি তুলে ধরবো, আপনার চেহারা দেখে দেখে আপনার উম্মতরা কলমা পড়তে পড়তে কবরের মধ্যে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনার সেই মৃত্যুর টাইমে রাসূলুল্লাহর চেহারা আনোয়ার দেখতে চান কি চান না? আরো জোরে বলেন চান কি চান না? রাসূলের চেহারা দেখলে জাহান্নাম পাওয়া যায় না, বেহেশত পাওয়া যায়। যাকে দেখলে বেহেশত পাওয়া যায় তিনি কেমন মানুষ? তিনি নূরের মানুষ, তিনি শ্রেষ্ঠ মানুষ, তিনি অতুলনীয় মানুষ, তিনি অতুলনীয় বাশার। আমার কিতাব আমার শেষ হয়েছে, আমি মাকামে হাদিব এই কিতাবের মধ্যে রাসূলুল্লাহর পজিশন তুলে ধরেছি, এটা আমার ব্যক্তিগত শিক্ষার থেকে নয়, ব্যক্তিগত চিন্তার থেকে নয়, আল্লাহর দেওয়া হুকুম থেকে। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ পৃথিবী সৃষ্টি হয়েছে শুরু করে কেয়ামত পর্যন্ত মানুষের শ্রেণী হবে এক রকম আর আমার নবীর শ্রেণী হবে আরেক রকম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষের হাতে আসমান পায় না, আমার নবী বলেন আমি চলাফেরা করি জমিনে আর আমার হাত থাকে আসমানে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ আর আমাদের মধ্যে ব্যবধান আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা? আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রহম মুবারক নেওয়া হলো। বুঝেন যদি নবীও চলে যেতে হয় সেখানে তো আপনার থাকার কোনো ব্যবস্থা নেই। চিন্তা করেন আপনার ঘরটা কত লক্ষ টাকা, আপনার অবস্থান কত কোটিপতি শিল্পপতি, সব মিথ্যা, সব বানর আমার আপনার পর হবে, কিচ্ছু সঙ্গে যাবে না। একমাত্র রাসূলুল্লাহর সুন্নাত, আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর আদর্শ আমার আপনার কবর ও হাসরের নাজাতের ফয়সালা হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আখেরাতে আজাব চাই না নাজাত চাই? আরো জোরে বলেন আজাব চান না নাজাত চান? আমরা কি অশান্তি চাই না শান্তি চাই? দোজক চাই না বেহেস্ত চাই? আল্লাহ চাই না শয়তান চাই? আরো জোরে বলেন কি চাই? আল্লাহ রসুল আমরা চাই কি চাই না? মোহাম্মদ রাসূলুল্লাহর রহমত বরকত নেওয়া হলো, নিয়ে গেলেন
সাহাবায়ে কেরামের মধ্যে চিৎকার শুরু হলো, প্রিয় নবী চলে গেলেন। আল্লামা আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিদেনবী মাদারিসুন নবুওয়াতের মধ্যে তিনি বলেন বিশ্বের শ্রেষ্ঠতম ক্লাস নম্বর ওয়ান মুহাদ্দিস, যার সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। তিনি মাদারিসুন নবুওয়াত ফার্সি কিতাবের মধ্যে তিনি লেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক যখন নেওয়া হলো, আল্লাহর পেয়ারা হাবিবের রূহ মুবারক আসমানে আজরাইল প্রথম আসমানে চলে গেলেন, জোরে বলেন কোথায়? প্রথম আসমানে গেল, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে যখন চলে গেল, ওই সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের ওই পাঠানো আজরাইল, তিনি চিৎকার দিলেন ফেরেশতাদের মহলের মধ্যে গিয়ে, ফেরেশতাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন, এই ফেরেশতারা তোমরা একটু আমাকে বিপদ থেকে রক্ষা করো, আমি জীবনে অনেক রুহ নিয়েছি কিন্তু এমন একটা চিন্তা অনুভব করিনি, মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মুবারক আমার হাতের মধ্যে, এই রুহুর নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারছি না, তোমরা এই নূরটা একটু গ্রহণ করো। ফেরেশতারা জবাব দিচ্ছে, এ আজরাইল মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক জায়গার মধ্যে এখানে কোনো জায়গা নাই। এইভাবে আজরাইল আরশ কুরসি লৌহ কলম সব জায়গার মধ্যে গেলেন, লাহুতে গেলেন মালাকুতে গেলেন, রূহ মুবারক কোথাও রাখার জায়গা নাই। কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল আমার বন্ধু রূহ মুবারক তোমাকে আনার জন্য বললাম, শুধু একটু পরীক্ষা করলাম, বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিলাম, হে আজরাইল আমার বন্ধুর রূহ মুবারক বন্ধুর দেহ বন্ধুর বড়ি সারা দ্বিতীয় কোনো জায়গা রাখেনি এই বন্ধু রূহ মুবারক রাখার জন্য, হে আজরাইল তুমি দেরি করো না, যে মদিনার থেকে সাহাবায়ে কেরামের সামনে বন্ধুর রূহ মুবারকটা নিয়ে এসেছো, আবার ওই জায়গায় গিয়ে রূহ মুবারকটা দিয়ে আসো, জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা হুকুম কার? রূহ মুবারকটা আবার নিয়ে আসলো। রূহ মুবারক নিয়ে আসার পরে হযরত আব্বাস বলেন, হযরত আলী বলেন, হযরত ওমর বলেন, সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক বলেন, বিশেষ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতে পেলাম আল্লাহর নবী চেহারা মুবারক উপর কাপড় ছিল, কাপড়টা যখন ছিল হঠাৎ করে আমি দেখি আল্লাহর নবীর জবান মুবারক যেন নড়াচড়া করতেছে, সুবহানাল্লাহ। হযরত আব্বাস বলেন, আমি ওমরকে ডাক দিলাম, সাইয়্যিদানা আবু বকরকে ডাক দিলাম, এ সাহাবীরা তোমরা কেঁদো না, আল্লাহর নবী মরে নেই, আল্লাহর নবী মৃত্যুবরণ করতে পারে না, আল্লাহর নবী যদি মরে যায় আল্লাহর রহমত শেষ হয়ে যাবে, তোমরা দেখো রে আল্লাহর নবী যেন জবান মুবারকে কি জানি বলতেছে। হযরত সাইয়্যিদানা আবু বকর বলেন, আমার কানটি আমার ডান কান আল্লাহর নবীর জবান মুবারক উপরে যখন দিলাম, আমি দেখতেছি আল্লাহর হাবিব জবান মুবারক দিয়ে বলতেছে, রব্বি হাবিবি উম্মতি, রব্বি হাবিবি উম্মতি। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম চিৎকারে মারি বলে, আল্লাহর নবী মরতে পারে না, আল্লাহর নবীর কাফন মুবারকের কাপড় যখন একটু সরানো হলো, আমার নবী একটু মুস্কি হাসি দিলেন, সাইয়েদিনা আবু বকর বলেন, আমি রসুলের মুস্কি হাসি দেখে একটা ইঙ্গিত পেলাম, আমাকে এই অবস্থাও তোমরা কবর দিতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদিনা আবু বকর সিদ্দিক বুঝে গেলেন আল্লাহর নবীকে গোসল দেওয়া হলো, সব কিছু দেওয়া হলো, জানাজা পড়াই ইমাম বিহীন, আমাদের জানাজা পড়তে হয় ইমামের নেতৃত্বে, চার তাকবীর শহীদ কি পড়ে জানাজা, আরো জোরে বলেন কি পড়ে, ইমাম কি পিছে থাকে না সামনে থাকে, কিন্তু আমার নবীর জানাজা এইভাবে হয়নি, আমার নবীর জানাজা কিভাবে হয়েছে জানেন, হুররাতুল ওয়াইজিন দুররাতুন নাসহীন কিতাবের নাম, কিতাবের নাম বলে দিচ্ছি মারিজুন নবুওয়াত, কিতাবের নাম বলে দিচ্ছি মাকামে নবুওয়াত শাবাহিদুন নবুওয়াত। এই কিতাবখানা লেখা হয়েছে আজ থেকে প্রায় পৌনে 800 বছর পূর্বে, আল্লামা আব্দুর রহমান নূরউদ্দিন জামি রহমতুল্লাহ আলাইহ কিতাবের মধ্যে উল্লেখ করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গাম্বার যার মৃত্যু এমন একটা মৃত্যু হয়েছে, যিনি যিনি কবর শরীফে যাওয়ার আগে তার নামাজ জানাজা পড়েছেন, সমস্ত ফেরেশতারা এসে তাওয়াব করে করে, সমস্ত সাহাবীরা চতুর্দিকে তাওয়াব করে করে, দুরূদ শরীফ পড়ে পড়ে নবীকে কবরের মধ্যে নিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তোর নবীর জানাজা আমাদের জানাজা যেমনি ভাবে পড়া হয়, নবীর জানাজাও তেমনি ভাবে পড়া হয়নি, কারণ আমাদের জন্য মৃত্যু ব্যক্তির জন্য জানাজা কি ফরজে কেফায়া, আর আমার নবী কি মরা না জিন্দা, আওয়াজ বোঝা যায় নবী মরিয়া গেছে, আরো জোরে বলেন নবী মরা না জিন্দা, আপনার মদিনা শরীফ যান মরা নবীর কাছে না জিন্দা নবীর কাছে, নামাজে দিয়ে নবীকে সালাম দিচ্ছেন মরা নবী না জিন্দা নবী। এই জন্য আমার মা বোনকে আমি বলবো,
আমার বাবাদেরকে বলবো, আমার নওজোয়ান ইসলামিক সেই সৈনিকদেরকে বলবো, আহলে সুন্নাতের জামাতের কর্মী বাহিনীকে বলবো, আপনারা যখন নামাজ পড়বেন, নামাজের মধ্যে যখন সালাম দিবেন, আত্তাহিয়াতু পড়তে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবী যখন বলবেন, নিয়ত রাখবেন, খেয়াল রাখবেন, ধারণা করবেন, নবী আপনার সামনে, নবী আপনাকে দেখতেছে, যদিও আপনি না দেখেন, এই চিন্তা অনুভব করে যদি আপনি নামাজ পড়েন, এই নামাজটা আপনার জন্য হয়ে যাবে মেরাজ এবং বেহেস্তের তালা খোলার চাবি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রসুলুল্লাহ বলেন আসসালাতু মাফতাহুল জান্নাহ, এবং অন্য হাদিসে বলা হচ্ছে আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে ইমানদারের জন্য মেরাজ। কাদের জন্য মেরাজ? যারা নবী ওয়ালা হয়ে, নবীকে মহব্বত করে, আল্লাহর ভয়ে নামাজ পড়বে, সে নারী হোক আর পুরুষ হোক, তার জন্য ওই নামাজটা জান্নাতের দরজা খোলার চাবি হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এটা ধরনের শনি পড়েন আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, এটা জোরে জোরে মহব্বতে বলুন আল্লাহ এখন কটা বাজে ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় শ্রোতারা, আপনাদের প্রতি অনুরোধ, আমাদের শেষ একটি দায়িত্ব রয়েছে, দোয়া। জোরে বলুন কি? আপনার দোয়া চান না? অবশ্যই আসরের নামাজ পড়ার টাইম থাকবে, আপনার বাসায় গিয়েও নামাজ পড়তে পারবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, কবর থেকে আমাদের সামনে উপস্থিত হবে হাশর। জোরে বলুন কি? আমি আপনি যখন কবরের মধ্যে যাব, যেই কবর হবে মাটির, যেই খবর কবর হবে পাটিবিহীন, পাটি থাকবে না, চাটাই থাকবে না, বালিশ থাকবে না, আপনার বেডশিট থাকবে না, সেখানে এয়ার কন্ডিশন থাকবে না, সেখানে আপনাকে শোয়াই দিবে যেই মানুষটি কোটিপতি ছিলেন, শিল্পপতি ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, আইনজীবী ছিলেন, চিন্তাবিদ ছিলেন, রাজনৈতিক অরাজনৈতিক লিডার ছিলেন, ব্যক্তিত্ব ছিলেন, ব্যক্তি নিয়ে আপনি পৃথিবীতে ফখর করেছিলেন, আজকে সেই মানুষটি সাড়ে তিন হাত কবরের মধ্যে, সমাজবিহীন, সাথীবিহীন, কবরের মধ্যে যখন পিঠা লাগাবে, ওই পিঠা লাগাইবার টাইমে একটা দোয়া পড়া হয় কি হয় না? আরো জোরে বলুন হয় কি হয় না? আমার ভাইরা বলুন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, বলা হয় কি হয় না? কি বলা হয়? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। কার মিল্লাতে রাখবেন আপনাকে আমাকে? নবীর। আরো জোরে বলুন কার? আপনাকে আমাকে রসুলের মিল্লাতে রাখবে, আর আমরা সেই রসুলের কোলে যেতে চাই কি চাই না? রাখার পরে যখন আপনার কবরের উপরে সরাসরি মাটিগুলা যেন বড়িতে না লাগে, বাঁশ দেবে, কাঠ দেবে, তারপরে বরক দিবে, কলা পাতা দেয়, বাংলাদেশে এখানে কি দেয় জানি না, চাটাই দেয় মনে হয় বা কাঠ দেয়, গাঁথনি দেয়, সরাসরি মাটি যেন আপনার মৃত্যু ব্যক্তির গায়ে না লাগে, তারপরে একটা দোয়া পড়া হয়, মিনহা খলকনাকুম, বলেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পড়া হয় কি হয় না? অর্থ, হে বান্দা, আমি আল্লাহ তোমাকে এই মাটির থেকে সৃষ্টি করলাম, আবার এখানে তোমাকে পুনরায় রাখলাম, সুবহানাল্লাহ বলেন, আবার এখানে পুনরায় তোমাকে কুন ফায়াকুন বলে আবার তোমাকে প্রাণ দিয়ে জিন্দা করব, যেখানে তুমি জিন্দা করে স্থান পাবে ওই স্থানের নাম বলেন হাশরের ময়দান। জোরে বলেন কিসের ময়দান? আপনার অবস্থান সূচনা হবে কবর, আর আপনাকে উঠতে হবে কোথা? হাশর। আরো জোরে বলেন কোথায়? এখানে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে, এখানে আপনাকে প্রশ্ন করা হবে, কি করা হবে? এই জন্য হাদিস শরীফ আছে, কবরের মধ্যে এক নম্বর প্রশ্ন হবে ঈমান। জোরে বলেন কি? আর হাশরের ময়দানে এক নম্বরে প্রশ্ন হবে নামাজ। ঈমান দিয়ে শুরু হবে, নামাজ দিয়ে শেষ হবে। এই জন্য যেমন আমরা ঈমান চাই, তেমনি ভাবে আমরা নামাজও চাই।
আপনারা কি নামাজ চান না? আমার নওজোয়ান ভাইয়েরা বলেন, আমরা কি নামাজ চাই না? নামাজের পরিবেশ সৃষ্টি করতে চাই না? বিশ্বের মধ্যে অশান্ত পৃথিবীকে শান্তিভাবে প্রতিষ্ঠা শান্তিভাবে যদি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যদি কোনো প্রয়োজনতা মনে করেন, সেই প্রয়োজনতা রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের মাধ্যমে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন হবে আপনাকে কবরে, প্রথম প্রশ্ন করা হবে ইংরেজিতে, উর্দুতে, ফার্সিতে, বাংলাতে না আরবিতে? আওয়াজটা মনে হয় একটু দুর্বল হয়ে গেছে। আর যদিও আরবি না জানেন, নবীর উম্মত হওয়ার কারণে কবর আরবি বলতে পারবেন সুবহানাল্লাহ। জোরে বলেন কোন ভাষায়? এখন আপনি বলবেন, ফেরেশতারা বলবে বার রাব্বুকা, আপনি যদি বলেন আমি সরি আছি, ফেরেশতারা কি এটা বুঝবে নাকি? সরি টরি যাইগুলো দুনিয়া, এখন ঠিকঠাক জবাব দাও, বার রাব্বুকা, তোমার প্রভুকে জবাব দিতে হবে কি জানেন? বলেন রব্বি আল্লাহ। আমি প্রশ্ন করব, সবাই জবাব দিবেন মার রাব্বুকা, রব্বি আল্লাহ। সবাই উচ্চ স্বরে বলেন তো দেখি রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আবার প্রশ্ন করি, কবরের প্রশ্ন আজকে শিক্ষা দিচ্ছি, সবাই বলেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমি প্রশ্ন করব মার রাব্বুকা, সবাই বলবেন রব্বি আল্লাহ, মার রাব্বুকা, রব্বি আল্লাহ। মা দীনুকা, বলেন দীনি আল ইসলাম, মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হকে হাজার রাজুল। বুঝবেন, আপনাকে প্রশ্ন করা হবে হে আল্লাহর বান্দা, মার রাব্বুকা, তোমার প্রতিপালককে, তোমার ইলাকে, তোমার আল্লাহকে, আপনি যদি ইমানদার হন, নামাজি হন, আল্লাহ ওয়ালা হন, মিথ্যা কথা যদি না বলেন, শিরিক বেদাত যদি না করেন, রাসূল ফরসানে যদি বেয়াদিমি না করেন, আপনি বলবেন রাব্বি আল্লাহ, ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে মা দীনুকা, এ ব্যক্তি তোমার দিন কি? বলবেন দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম দীন ইসলাম। এবং আর মন কীর্ণ কীর প্রশ্ন করবে, এ আল্লাহর বান্দা বড় সাবধানের সহিত তুমি প্রশ্নের জবাবটা দিও, এই প্রশ্নের উপরে তোমার নির্ভর করবে জান্নাত এবং দোজক। তোমাকে এই প্রশ্ন করতে চাই, মা কুনতা তাকুলু ফি হকে হাজার রাজুল, এইভাবে দেখাই দিবে, মা কুনতা তাকুলু ফি হকে হাজার রাজুল, মৃত্যু ব্যক্তি যিনি তোমার কবরের মধ্যে উপস্থিত হয়ে সোনার একজন নূরের মানুষ দাঁড়িয়ে আছে, এনাকে তুমি চিনোনি? যারা আশেকে রসুল নবী ওয়ালা, তারা সঙ্গে সঙ্গে বলবেন ফেরেশতারা চলে যাও, ইনি হচ্ছে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলবে মনকিন নকিরে, আর দেরি করো না, আমার আদরের বান্দার কবরের সাথে জান্নাতের সাথে দরজা দিয়ে দাও। যদি বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কবর থেকে জান্নাতের পরিবেশ লাভ করতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসার প্রয়োজন আছে কিনা? আছে। আরো জোরে বলেন আছে কিনা? আছে। তিনটি প্রশ্ন শেষ, যদি ভালো হয় হাসরের ময়দানে উঠবেন, তকদির যদি ভালো হয় ডান হাতে আমল নামানি, আর যদি তকদির মন্দ হয় বাম হাতে আমল নামা উঠবেন। আপনি যারা আসামি কাঠগড়ায় থাকবেন, হাত এইভাবে থাকবে, আগুনের রশি আগুনের শিখর হাতে থাকবে, ফেরেশতারা টেনে টেনে মিজানের কাছে নিয়ে যাবে, মিজানে তুলবে, বদ বেশি গুনা বেশি, ফেরেশতারা আগুনের দোর্রা মেরে মেরে আপনাকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, জাহান্নামীদেরকে। আর যারা জান্নাতি তারা স্বাধীনতা লাভ করে তারা জান্নাতের দিকে যাবে। জোরে সুবহানাল্লাহ। এ ভাইয়ের আমার আল্লাহর প্রিয় নবী, দু জানের বাচ্চা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন তো অবস্থার মধ্যে হাশরের ময়দানে আমরা সবাই উঠব, হাশরের ময়দানে যখন আমরা সবাই উঠব, ময়দান থেকে উঠার পরে আমরা সবাই হাসরের ময়দানে উপস্থিত হব, হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহর প্রিয় নবী দুজানের বাচ্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই তল্লাশি করব। হাসরের ময়দানে বারুসজ্জুর তাপ যখন আমার আপনার মাথার উপরে থাকবে, ওই মুহূর্তের মধ্যে আমরা সর্বপ্রথম আমাদের বাবা আদম নবীর কাছে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবী? আরো জোরে বলুন, আমাদের বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। বলেন, জোরে বলেন, বাবার নাম কি? ওনাকে আমরা বাবা বলতে কি
লজ্জা পায় নাকি? তিনি কি দ্বিতীয় মানুষ না প্রথম মানুষ? জোরে বলেন কোন মানুষ? আদম আলাইহিস সালামের বাবার নাম কি? চিন্তায় বুঝা যায় আপনারা অনেকে জানেন, বলেন না নাই। জোরে বলেন আদম আলাইহিস সালামের বাবা? মা নাই। দাদা? তো দাদা দাদি ছাড়া, মা বাবা ছাড়াও আল্লাহ মানুষ তৈরি করতে পারে কিনা? আরো জোরে বলুন না, পারে কিনা? এই ক্ষমতা কার? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যিনি সর্বময় শক্তির মালিক, ক্ষমতার মালিক, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলুন, তিনি কে? আল্লাহ। আমরা সবাই কবর থেকে হাশরের ময়দানে উঠব। আমি আজকে একটি কথাও কোরআন হাদিসের বাহিরে বলে নিই, কিচ্ছা বলার সময় নেই। আমি আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট থেকে শুরু করে সকল মেম্বারকে, জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সকল এলাকাবাসীকে, ওয়ার্ল্ড হামের সকল ইমানি ভাইদেরকে ধন্যবাদ, পায়েন্দাবাদ, মোবারকবাদ, জিন্দাবাদ, ধন্যবাদ জানাচ্ছি, খোশ আমদিন জানাচ্ছি। আপনারা যে একটি বিষয় বস্তু আমাকে দিয়েছেন, কবর ও হাসর, কারণ আমরা রয়েছি বর্তমান দুনিয়ার মধ্যে, সামনে আমাদের অবস্থান কবর, তারপরে হবে আমাদের হাসর, সেইখান থেকে তাকে দিন যদি ভালো হয় আমরা চলে যাব বেহেস্তে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার কি বেহেস্ত চান না? আওয়াজ দিয়ে বলেন একটু বেহেস্ত চান না? বেহেস্ত যাইতে হলে বেহেস্তের কাজের প্রয়োজন আছে না? দেখা যাবে কিছুক্ষণ পরে কাজটা কেমন। ভাইরা আমার সমস্ত মানুষ, আমরা হাসরের ময়দানে উপস্থিত হই, এবার আমরা কি বলবো? নাফসি নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, সবাই বলবো। হঠাৎ করে আমরা দেখব আদম আলাইহিস সালাম, আমরা বলবো এ বাবা বলবাসার আদম আলাইহিস সালাম, আপনি আমাদের বাবা, আপনি দুনিয়ার প্রথম মানুষ, আপনার দরবারে আমরা এসেছি, আমাদের জন্য একটু সুপারিশ করেন। জোরে বলেন কি করেন? আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর দরবারে কাঁদেন, তিনি বলবে লাস্তু লাস্তু হুনাকুম, লাস্তু হুনাকুম। তিনি চোখের পানি ছেড়ে দিবেন আর বলবেন আমি নিজেরই জন্য আল্লাহর দরবারে কাঁদতে, যে তোমাদের জন্য আমি কিচ্ছু করার নেই। তখন আমরা যাব নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালাম বলবে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। তখন যাব আমরা ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবীও আমাদের জন্য কিছু করতে পারবে না। সমস্ত মানুষ আমরা পেরেশান হয়ে যাব, বারো সূর্যের তাপ আমাদের মাথার উপরে থাকবে, যে ময়দানের নাম হাসর। আমার মা বোনকে বলতেছি আপনার সামনে কবর রয়েছে, কবরের পরে হাসর। আমার বাবারা বলতেছি আপনার সামনে কবর, তারপরে হাসর। ওই হাসরের ময়দানের জন্য প্রস্তুতি হন। সমস্ত নবীরা বলবে লাস্তু হুনাকুম, আমাদের কোনো ক্ষমতা নাই তোমাদেরকে সুপারিশ করার জন্য, আমরা আল্লাহর দরবারে কাঁদতে যে নিজের জন্য। এই টাইমে আমরা যখন হযরতে মূসা নবীর কাছে যাব, মূসা নবী বলবে লাস্তু হুনাকুম, আমিও নিজের জন্য নিজে কাঁদতেছি। তারপর মূসা নবী বলবে আমি তোমাদেরকে একটা ঠিকানা দিলাম, ওই একজন পয়গম্বর দেখা যায়, ওই পয়গম্বরের কাছে তোমরা চলে যাও। ওনার কাছে যখন আমরা যাব, তিনি বলবেন আমি ঈসা রুহুল্লাহ, আমরা ঈসা রুহুল্লাহকে বলবো ঈসা নবী আপনি পৃথিবীতে এসে আবার আসমানে চলে গিয়েছেন, আখেরি জমানার নবীর উম্মত হওয়ার জন্য মেহরবানি করে আমাদের জন্য আল্লাহর দরবার আজকে একটু সুপারিশ করেন। বারো সূর্যের তাপে আমরা সহ্য করতে পারছি না, সাঁতার কাটতেছি, আমাদের জন্য একটু সুপারিশ করেন। ঈসা নবী ডাক দিয়ে বলবে তোমরা কেন আমার কাছে এসেছো? তিনিও বলবে লাস্তু হুনাকুম, আমি নিজের জন্য আল্লাহর দরবারে কাঁদতেছি। ঈসা নবী বলবে ওই যে তোমরা দেখতে পাচ্ছ, একটা জায়গা দেখা যায়, যেই জায়গার মধ্যে বিশাল একটা কুরসি দেখা যায়, চেয়ার দেখা যায়, যে চেয়ারের নাম আমরা আজানের দোয়ার মধ্যে পড়ি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল ক্বায়িমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাতা ওয়াদ-দারাজাতার রাফিয়া ওয়াবআসহু মাকামান মাহমুদা। ঈসা নবী বলবে এ উম্মতে মুহাম্মাদি, ওই যে মাকামে মাহমুদ দেখা যায়, বিশাল একটা নূরের সিংহাসন দেখা যায়, ওই সিংহাসন বরাবর আরবটা নূরের লাইট দেখা যায়, ওই লাইটের নিচে তোমরা চলে যাও, তোমরা গিয়ে দেখবে হাসরের ময়দানের কান্দারি দুজাহানের বাদশা নবী উম্মতি বলে বলে তোমাদের জন্য কাঁদতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আমার, আমরা সবাই চলে যাব আমার নবীর কাছে। যখন আমরা চলে যাব আমরা কি বলবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী চিৎকার দিয়ে যখন রব্বি হাবলি উম্মতি করে চিৎকার দিবেন, আল্লাহর নবী বলবে এতক্ষণ তোমরা কোথায় ছিলে? আমি তোমাদের জন্য সজদার মধ্যে পড়ে আছি। আল্লাহর নবী আবার সজদা দিবেন, আল্লাহর নবী সজদা দেওয়ার পরে আমার আল্লাহ বলে হাবিব, এ বন্ধু তাইবের ময়দানে, উহুদের ময়দানে, হাইবের ময়দানে, কারবালার ময়দানে ইসলাম কি
প্রতিষ্ঠিত করার জন্য, শানের সালত শানে মুস্তফা প্রকাশ করার জন্য আপনাকে অনেক কাঁদাইছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাসুরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনি যদি কাঁদেন আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আজকে আপনি কাঁদবেন না, আপনি মাকামে মাহমুদের মধ্যে বসেন, আমি বিশ্ববাসীকে দেখাই দিতে চাই আমি আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসি। সমস্ত নবীর আজকে দাঁড়িয়ে থাকবে, আপনি মাকামে মাহমুদ আসন গ্রহণ করবেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্যার নবী। তারপরও তিনি স্যার মোবারক তুলবে না, তিনি কানবে রাব্বি হাবিলি উম্মতি, বলে বলে যখন কানবে আমার আল্লাহর মধ্যে এখন জোশ আসবে, আমার আল্লাহ বলবে ইয়া মুহাম্মাদু ইরফা, বলেন সুবহানাল্লাহ, আমার নবী বলবে ইয়া মুহাম্মাদু ইরফা রাসাগাসাল তোতা ওয়াশফা ওয়াশফা তোশফা, আই মুহাম্মদ, আই বন্ধু নবী, আপনি স্যার মোবারক তোলেন, আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তা দেব, আপনি কি চান বলেন। আমার নবী কেঁদে কেঁদে বলবে আল্লাহ গো, তুমি যখন আমাকে বলেছো আমি তোমার কাছে কি চাই, এই যে জাহান্নাম দেখা যায়, জাহান্নামের ভিতরে আমি নবীকে মোহাব্বত করেছে এমন অনেক কোটি কোটি বান্দারা উপস্থিত হয়েছে, আল্লাহ আমি চাই জাহান্নামে একটু প্রবেশ করব, আমার ইচ্ছে অনুপাতে আমি জাহান্নামীকে জান্নাতে নিয়ে আসবো, ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন জাহান্নামের মধ্যে তিনি চলে যাবেন, জাহান্নামের মধ্যে যাওয়ার পরে ইচ্ছা অনুপাতে তিনি যখন নিয়ে আসবেন সকলকে জান্নাতে পৌঁছেই দিবেন, আবার তিনি সিজদার মধ্যে পড়বেন, আবার আমার আল্লাহ ডাক দিবে ইয়া মুহাম্মদ, জুড়ে বলেন কি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাকাল তুতাতি ওয়াসফা তুসফা, আই মুহাম্মদ, আবার আপনি বলেন কি চান, ইয়া আল্লাহ কিঞ্চিত পরিমাণ তিল পরিমাণ আমার ভালোবাসা যাদের অন্তরের মধ্যে ছিল তারা আজকে জাহান্নামের মধ্যে অবস্থান করেছে, আমার সহ্য হয় না, আমি তাদেরকে নারী হোক আর পুরুষ হোক আমি তাদেরকে জাহান্নাম থেকে আনতে চাই। আল্লাহর প্রিয় নবী আবার জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, এইভাবে আল্লাহর নবী তিনবার জাহান্নামে প্রবেশ করবে। নবী বলেন আমার জানা মতে একটা উম্মত আর জাহান্নামে আমি রাখবো না, বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান যাল্লাযী ইয়াশফা, আল্লাহর প্যার নবী তু জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সুপারিশ করার অধিকার নবীর হাতে দান করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শের সৈনিক হওয়ার তৌফিক দেন, চিৎকার দিয়ে বলুন আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসেন যে নবীর এতক্ষণ গুণগান করেছি, আল্লাহর গুণগান করেছি, আসেন সৃষ্টির সেরা নবী দুজাহানের বাদশা নবীকে যদি কষ্ট না হয় উম্মতি মুহাম্মদ হিসাবে আসেন, আমরা একটু দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে দিই, ইয়া নবী সালাম আলাইকা, যতরে যাও সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়েদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শেদ নাই যেতে মদিনায় দিন রাত এই ববনাই দেখা দাও নবীজি স্বপনে এই আরজ আপনার চরণে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সাইয়েদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে নবী মদিনায় নিবেন নি নীল গো কেন নেন না মনে যে আর মানে না নিয়ে যাও
সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা بلغ العلا بكماله كشفت جاء بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشفت جاء بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شبا اكبر الحمد لله شريف تين با سورة اخلاص كل والله شريف قرن بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد حبايب قل هو الله احد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد বলুনই যাই হোক অনেকে দোয়া প্রার্থী হয়েছেন বিশেষ করে আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা এবং তাদের অভিভাবকদের জন্য মা বাবার জন্য আত্মীয় স্বজনদের জন্য বিশেষ করে এই যুক্তরাজ্যের জমিনে যত প্রবাসী মুসলমান রয়েছে যে কোনো রাষ্ট্রের হোক সকলের জন্য দোয়া প্রার্থনা হয়েছেন বিশেষ করে যারা নওজোয়ান যুবক তাদের জন্য দোয়া করবেন তারা যেন আল্লাহর পথে রসুলুল্লাহর জন্য সঠিক পথে এসে আল্লাহ আল্লাহ রসুলের জন্য জীবন দিতে পারে এবং একজন দোয়া প্রার্থী একজনের জন্য আমার নওজোয়ানদের মধ্যে তাদের এক ভাই জয়নুল আহমদ জয়নুল আহমদ নামে এক আল্লাহর বান্দা অল্প বয়সী দুষ্কৃতদের হাতে তিনি আহত হয়েছেন গুরুতর আহত হয়েছে তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে সবাই বলুন আমিন আরো জোরে বলুন আমিন বিশেষ করে মরহুম হাজী জমিরউদ্দিনের জন্য দোয়া চেয়েছেন তিনি মৃত্যুবরণ করেছেন তাকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন তার জানাজার জন্য সকলকে শরীক হওয়ার তৌফিক দিয়ে সবাই বলুন আমিন আসেন আমরা মুনাজাত দেওয়ার আগে মহান আল্লাহর দরবারে কানব ফরিয়াদ করব চিৎকার দিব এমনভাবে কানবেন আল্লাহর দরবারে প্রার্থনা করবেন আল্লাহ যেন আমাদের অতীতের সব গুনাহ মাফ করে দেয় চিৎকার দিয়ে বলুন আমিন আসেন হাত তোলার আগে একটু সালাম দিয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া শাফিউল মুযনাবিন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا সবাই বলেন রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি রব্বুল আলামিন ও আমার প্রভু পবিত্র রবিউল সানির চাঁদে ইয়া আল্লাহ জুলাই মাসে ইয়া আল্লাহ 16 জুলাই এই 2000 কুইন এলিজাবেথ হল প্রাঙ্গণে ইয়া আল্লাহ আহলে সুন্নাহ ইসলামিক ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সুন্নি সমাবেশ মাহফিলে বসে তোমার শাহী দরবারে গুনার দুই কেনা হাত বাড়াইলাম রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জিন্দগির তাম গুনাগুলা তুমি মাফ করে দাও ও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমার ডানে আমার বামে আমার সামনে আমার পর্দার মধ্যে অনেক শত শত মা বোনেরা হাত তুলেছে হাজার হাজার রসুল প্রেমিক সুন্নি ভাইয়েরা হাত তুলেছে আল্লাহ গো মেহেরবানি করে আমাদের হাতকে তোমার দরবার থেকে খালি দিও না
রব্বুল আলামিন, আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমাদের দাদা দাদির জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের নানা নানির জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন, তোমার দরবারে হাত তুলেছি। ওগো আমার আল্লাহ, জানি না কার আব্বা নাই, জানি না কার মা দুনিয়ার মধ্যে নাই, যারা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে তিম হয়ে সাড়ে তিন হাত কবরের মধ্যে মাটির মধ্যে শুয়ে আছে, আল্লাহ গো ওই সমস্ত মা বাবার কবরে আমাদের সাবাবটা তুমি পৌঁছে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের কবিরা সগীরা গুনাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট থেকে শুরু করে সভাপতি পর্যন্ত, আল্লাহ প্রত্যেকটা মেম্বার পর্যন্ত, আল্লাহ সকলের সিনাকে তুমি মদিনার আয়না বানিয়ে দাও। আল্লাহ, আমার অনেক বুড়ো বুড়ো বাবারা হাত তুলেছে, অনেক নওজোয়ান ভাইয়েরা হাত তুলেছে, অনেক মা বোনেরা হাত তুলেছে, জানি না কার কোন মকসুদ নিয়ে তোমার দরবারে হাত তুলেছে। ইয়া আল্লাহ, আমি মুসাফির আবু সুফিয়ান আল কাদরি তোমার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, আমি মুসাফির হিসেবে দোয়া করলাম, আমাদের হাতকে তোমার দরবার থেকে খালি দিও না। আল্লাহ, যতগুলো হাত তোমার দরবারে তুলেছি, আমাদের জানা বা জানা জীবনের গুনাহগুলো মাফ করে তোমার খাঁটি বান্দা হবার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের মাহফিলের সবাব সোনার মদিনা ওয়ালা নবী, কামলি ওয়ালা নবী, নূরের নবীর রওজা মুবারকে সোনার মদিনায় আমাদের সবাবটা তুমি কবুল করে নাও। আল্লাহ, তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। সবাই বলেন আল্লাহ, 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 আমাদের গুনাহ মাফ করে দাও। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, জালামনা ও জালামনা ও জালামনা। রব্বুল আলামিন, অনেক জুলুম করেছি, অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি, জীবনের গুনাহগুলো মাথায় করে তোমার দরবারে হাত বাড়াইলাম, আমাদের গুনার প্রতি তুমি গুসা হয়ে তুমি আমাদের উপর গুসা হয়েও না। নবীজি রসুলাই গো মাবুদ, আমাদের জীবনের গুনাগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, যারা উপস্থিত হয়েছে আল্লাহ তাদের গুনাগুলা মাফ করে দাও। আল্লাহ, যারা ইসলামিক সেন্টারের জন্য সাধ্য অনুপাতে সাহায্য করেছেন আল্লাহ তাদের সাহায্যকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদেরকে ইমানের পথে সংগ্রাম করার তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে ইমানের পথে সংগ্রাম করার তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দিন। আল্লাহ, যে পথে চললে আপনি খুশি, আপনার মদিনার হাবিব আমাদের পেয়ারা নবী খুশি, ওই পথে জিহাদ করার তৌফিক দিন। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে, বেঈমানের মুনাফিক থেকে, সন্ত্রাসের সন্ত্রাসে থেকে আমাদের জান ও মালকে আপনি হেফাজত করুন, আমাদের প্রত্যেককে আপনি হেফাজত করুন। আমার মুরব্বী বাবারা হাত তুলেছে, আল্লাহ তাদের দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে, আল্লাহ জানি না কার মৃত্যুর পরোয়ানা কখন জারি হয়। আল্লাহ, মরার আগে তোমার হাবিবের দিদার নসিব করে দাও। আল্লাহ, মরার আগে তোমার হাবিবের মদিনা দেখাইয়া দাও। আল্লাহ, মরার আগে রসুলকে স্বপ্নে যোগে দেখাইয়া দাও। আল্লাহ, আমার যেই সমস্ত যুবক ভাইয়েরা আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের ভাইয়েরা হাত তুলেছে, আল্লাহ তাদের হাতকে তুমি মদিনাওয়ালার হাত বানিয়ে দাও। আল্লাহ, তাদের হাতের মধ্যে মক্কা মদিনার টিকিট দিয়ে দাও। আল্লাহ, তাদের হাতকে তুমি কবুল করে ইসলামের পক্ষে কলম ধরে কাজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, যেই পথে চললে আপনি বেজার হবেন, আপনার মদিনার হাবিব বেজার হবে, ওই পথ থেকে আমাদেরকে দূরে সরে দাঁড়াইবার তৌফিক দাও। আল্লাহ, আমার অনেক মা বোনেরা হাত তুলেছে, তাদের দিলের মকসুদ আপনি পূরণ করুন। আল্লাহ, এই যুক্তরাজ্যের মাধ্যমে, ইংল্যান্ডের মাধ্যমে যে সমস্ত প্রবাসী মুসলিম ভাইয়েরা রয়েছে, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ, তাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দিন। আল্লাহ, সন্তান হয়ে মায়ের খেদমত করার তৌফিক দিন, ছেলে হয়ে বাবার খেদমত করার তৌফিক দিন। আল্লাহ, এই খেদমত বুঝার জন্য, শিক্ষার জন্য ইসলামিক সেন্টার যা মুখে বাহির করা হয়েছে, ইসলামিক সেন্টারকে আপনার গায়েবী মদত দিয়ে প্রতিষ্ঠিত করার তৌফিক দিন। আল্লাহ, যারা ইসলাম বুঝে না তাদেরকে ইসলাম বুঝার তৌফিক দিন, যারা এখনো সৎ বুঝে না তাদেরকে সৎ হওয়ার তৌফিক দিন। আল্লাহ, খাস করে সারা বাংলাদেশের মধ্যে এবং এই ইংল্যান্ডের জমিনের মধ্যে, পাকিস্তানের মধ্যে, ভারতের মধ্যে যতগুলো রাষ্ট্রে মুসলমান ভাইয়েরা রয়েছে, আল্লাহ প্রত্যেকের জান মালকে আপনি হেফাজত করুন। আল্লাহ, এশিয়া বলেন, ইউরোপ বলেন, নীল আকাশের নিচে যে সমস্ত মুসলমান ভাইয়েরা রয়েছে, আল্লাহ তাদেরকে রসুল
রসুলের আশিক বানিয়ে দিন, রসুলের গোলাম বানিয়ে দিন, আমাদের অভাব অনটন আপনি দূর করে দিন, আমাদের দিলের মকসুদ পূরণ করে আল্লাহ আমাদেরকে মুমিন মুত্তাকিন বানিয়ে দিন। আল্লাহ তুমি আমাদের ইমানকে হেফাজত করো, আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করো, আমাদের ইজ্জতকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমাদের অনেকের মা বাবা দেশের মধ্যে বাংলাদেশের মাটিতে যদিও তাদের কবর জিয়ারত করতে ইচ্ছে হয়, আল্লাহ সম পাচ্ছি না, আল্লাহ আমার ওই সমস্ত যে সমস্ত ভাইয়েরা হাত তুলেছে মা বাবার জন্য কাঁদতেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাত বানিয়ে দেন। আল্লাহ খাস করে আমাদের সাবাব আব্দুল কাদের জিলানি, খাজা মঈনুদ্দিন চিশতি, বাইদ নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানির রুহে কবুল করুন। খাস করে চার মুজাবের চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিকের রুহে কবুল করুন। নবীর চার খলিফা অগণিত সাহাবায়ে কেরামের রুহে কবুল করুন। খাস করে আবু বকর, ওমর, ওসমান, আলী, ইমাম হাসান, হুসাইনের রুহে কবুল করুন। খাস করে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত, এই পর্যন্ত যত মুসলমান নরনারী ঈমান নিয়ে সারা বিশ্বের মাটির মধ্যে তারা কবর শায়িত, আল্লাহ তাদের কবরে আমাদের সওয়াব পৌঁছাই দিন। আল্লাহ আজকে এই আহলে সুন্নাত, আহলে সুন্নাহ ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই কুইন এলিজাবেথ হলে যে মাহফিলের মধ্যে আমার হাজার সুন্নি ভাইয়েরা, তাওহীদ ও রেসালত বিশ্বাসী ভাইয়েরা উপস্থিত হয়েছে, তাদের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ ভবিষ্যতে আমাদেরকে আরো সুন্দরভাবে আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আরো বিশাল সম্মেলন সুন্নি সমাবেশ করার তৌফিক দিন। আল্লাহ খাস করে এই এই কমিটির সভাপতি সৈয়দ মুস্তাক আহমদ এবং আফরুজ চৌধুরী, আরো যারা রয়েছেন আমায় সকলের নাম জানি না, তুমি তো জানো, আল্লাহ তাদেরকে তোমার সমর্থ করে দিলাম, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে লও, আল্লাহ তাদের জীবনকে আপনি হেফাজত করুন। আল্লাহ যারা তাদেরকে ভুল বুঝে, তাদেরকে ভুল না বুঝে তাদেরকে সঠিকভাবে বন্ধুর রূপ গ্রহণ করার তৌফিক দেন। আল্লাহ খাস করে আমি আবু সুফিয়ান আল কাদেরী মন গড়া কোনো দল করতে চাই না, তোমারই দেওয়া ইসলাম তোমার হাবিবের দল আহলে সুন্নাত জামাতের জন্য জান মাল কোরবান দেওয়ার তৌফিক দাও। আল্লাহ যারা বুঝে না তাদেরকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ যারা গীবত করে তারা যেন গীবতের পথ থেকে এসে সঠিক পদের জ্ঞান লাভ করার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ খাস করে যেই যুবক জয়নুল আহমদ আল্লাহ অসুস্থ হয়েছে, আহত হয়েছে, আল্লাহ অনেক দুষ্কৃতীদের কাছে হামলা হয়ে এসে আহত হয়েছে, আল্লাহ তার হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও, আল্লাহ তার জীবনের মধ্যে তুমি বরকত দান করে দাও। আল্লাহ যারা তারা মেরেছে তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। আল্লাহ যারা ইসলামের মধ্যে সন্ত্রাসী করে ইসলাম বোঝে না, আল্লাহ তাদেরকে রসুলের সুন্নাত মোতাবেক, কোরআনের আইন মোতাবেক তাদের জীবনকে প্রতিষ্ঠিত করার তৌফিক দিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি যাতিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়ালিহি ওয়া সাহাবি আজমাইন। রব্বুল আলামিন আপনার কাছে আখেরি ফরিয়াদ করি, পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। রব্বুল আলামিন যদি আপনি আমাদেরকে মৃত্যু দেন ওই দিনটা আপনি জুমার দিন রাখেন, ও রব্বুল আলামিন যদি মৃত্যু দেন ওই দিনটা আপনি আমাদের জন্য রমজানের চাঁদ রাখেন। আল্লাহ, অ্যাক্সিডেন্টের দুর্ঘটনায় আগুনে পানিতে আমাদের মৃত্যু দিও না। আল্লাহ কাজ করে মরহুম জমিরুদ্দিন যিনি এন্তেকাল করেছে আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করে দিও। আল্লাহ জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে গেল, আল্লাহ জানি না কার বিমার রয়েছে, আল্লাহ যার যা বিমার রয়েছে বিমারকে আপনি শেফা করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মউতের কালে নবীকে সামনে রেখে আমাদের জবানে তুমি পড়াই দিও, إن الله محمد رسول برحمتك يا أرحم الراحمين.